Hello everyone, today we'll discuss about the due part of cloning vector and also about the host. So, let's see cloning vector due part. So, let's discuss about cloning vector. তাহলে ক্লোনিং ভেক্টরের মধ্যে আমরা কি দেখেছি যে আমাদের প্লাজমিডের কথা বলা হয়েছে প্লাজমিড সেটাকে আমরা ভেক্টর হিসেবে ডেভেলপ করেছি এবং সেটাকে ইউজও করেছি প্লাজমিড তারপরে আমরা কসমিড ডেভেলপ করেছি তারপরে যদি দেখা যায় যে আমাদের ফাজমিড ডেভেলপ করা হয়েছে তারপরে আমাদের ব্যাকটিওফাজ ছিল তারপরে আমাদের ব্যাকটেরিয়াল আর্টিফিশিয়াল ক্রোমোজোম ছিল এবং আমাদের ইস্ট আর্টিফিশিয়াল ক্রোমোজোম ছিল प्रत्येके क्लोनिंग वेक्टर कारण प्रत्येके फॉरेन डीएनए कैरि करते होस्टेलर मध्य निये जाबे ट्रांसफर हार पर तार इंडिपेंडेंटली रेप्लिकेशन आबार ट्रांसक्रिप्शन ट्रांसलेशन सेटाओ होते पारे तार माने प्रत्येके फॉरेन डीएनए होस्टेलर मध्य निये जाबे प्रत्येके होच्छे आमादेर क्लोनिंग वेक्टर शुधु डिफारेंस कोथाय एफिसियेंसिते जेमन कसमिडेर क्षेत्रे A45 किलो बेस पेयारेर डीएनए फ्रैगमेंट फॉरेन डीएनए कैरि करते पारछे আমাদের ব্যাকের ক্ষেত্রে কি বলা আছে 300-350 কিলো বেস পেয়ার সাইজের ডিএনএ ফ্র্যাগমেন্ট ক্যারি করতে পারে আবার ইস্ট আর্টিফিশিয়াল ক্রোমোজোমের ক্ষেত্রে আমরা বলেছি যে 1 MB অর মোর অর্থাৎ 1 MB অর তাছাড়া বেশি সাইজের ডিএনএ ফ্র্যাগমেন্ট বা ফরেন ডিএনএ সে ক্যারি করতে পারছে প্রত্যেকের ভেক্টর প্রত্যেকের মূল উদ্দেশ্য হচ্ছে ফরেন ডিএনএ ক্যারি করা হোস্ট সেলের মধ্যে নিয়ে যাবে সেখানে গিয়ে তার ক্লোনিং করবে ওই জন্য নাম দেওয়া হয়েছে ক্লোনিং ভেক্টর অর্থাৎ প্রত্যেকের মধ্যে আমাদের জিনাপ ইন্ডেক্স অ্যাড করতে পারবো কারো মধ্যে বা ছোট সাইজের কারো মধ্যে বা বড় সাইজের সেজন্য প্রত্যেকের ভেক্টর কিন্তু এফিসিয়েন্সি আলাদা আলাদা কিন্তু এখানে একটা বিষয় যেটা দেখা যে আমরা প্লাজমিডের কথা বলি কসমিড ফাজমিড ব্যাকটেরিয়াফাজ আর ব্যাক এই যে কটার কথা বলা হয়েছে প্রত্যেকে কিন্তু প্রোকারিওটিক ভেক্টর অর্থাৎ এখানে প্লাজমিড সেটা ব্যাক প্রোকারিওট থেকে নেওয়া হয়েছে মানে ইউকারিওট থেকে নেওয়া হয়েছে কসমিড যেটা সেটা আমাদের ভাইরাস আর প্লাজমিড যুক্ত করে করা হয়েছে ফার্স্ট সাইড মিলে ফাজমিড যেটা প্লাজমিড ইকুয়াই থেকে নেওয়া হয়েছে তার সঙ্গে ফার্স্ট ডিএনএ পার্ট অ্যাড করা হয়েছে ব্যাকটেরিওফাজ সেও ভাইরাস সে কি করছে আমাদের ব্যাকটেরিয়ার মধ্যে ডিএনএ ট্রান্সফার করছে আর ব্যাকটেরিয়াল আর্টিফিশিয়াল ক্রোমোজোম সেটাও কিন্তু আমাদের প্লাজমিডের উপর বেস করে তৈরি করা হয়েছে কারণ প্রত্যেকে প্রোকারিওটিক ভেক্টর তাহলে প্রোকারিওটিক ভেক্টর গুলোকে যদি তুমি ক্লোনিং করাতে চাও ক্লোনিং ভেক্টর হিসেবে ইউজ করতে চাও তাহলে তাদেরকে অবশ্যই তাদের উপযুক্ত হোস্টের মধ্যে তার মানে প্রোকারিওটিক সেলের মধ্যে তাদেরকে ট্রান্সফার করতে হবে তাহলে এই যে কথা আমরা বললাম ব্যাক পর্যন্ত তাহলে এদিকে কোথায় ট্রান্সফার করতে হবে প্রোকারিওটিক সেলের মধ্যে তাহলে ওখানে এক্সাম্পল আমরা কি নিলাম আমাদের ই কোলাই তার মানে এই প্লাজমিড গুলো নিয়ে যদি তুমি কাজ করো তখন রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি করার পর সেটাকে কোথায় ট্রান্সফার করতে হবে কোন হোস্টের মধ্যে তার মানে এখানে হোস্ট কি হয়ে গেল হোস্ট হয়ে গেল প্রোকারিওটিক সেল তার প্রোকারিওটিক সেলের মধ্যে তুমি সেটাকে ট্রান্সফার করছো যেমন ইকুলাইয়ের মধ্যে ট্রান্সফার করে দিলাম তাহলে ইকুলাইয়ের মধ্যে সেই জিন অফ ইন্টারেস্ট রেপ্লিকেশন ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন সবকিছু হবে বা তার ক্লোনিং হচ্ছে সেটা আমরা বলতে পারি এবং ইস আর্টিফিশিয়াল ক্রোমোজোমের মধ্যে আমরা কোন ইউক্যারিওটিক ডিএনএ ফ্র্যাগমেন্ট আমরা অ্যাড করে দিলাম লার্জ সাইজে যেহেতু ক্যারি করতে পারি সেখানে অ্যাড করে দিলাম তাহলে এটা যখন আমরা ইউজ করবো তাহলে এটাকে কোথায় ট্রান্সফার করতে হবে এর হোস্ট হচ্ছে কিন্তু আমাদের ইস্ট ইস্ট তাহলে ইস্ট হচ্ছে আমাদের ফাঙ্গাল সেল তাহলে এখানে যেটা দেখা যাচ্ছে যে এখনো পর্যন্ত যে ভেক্টর গুলো কথা আমরা বলেছি তার প্রত্যেকেই ফরেন ডিএনএ ক্যারি করছে কিন্তু কোথায় ট্রান্সফার করছে তাদেরকে হোস্ট হিসেবে প্রোকারিওটিক সেলের মধ্যে তাদেরকে ট্রান্সফার করা হচ্ছে আবার ইস্ট আর্টিফিশিয়াল ক্রোমোজোম সেখানে যখন আমরা ভেক্টর হিসেবে ইউজ করছি তখন তাকে ট্রান্সফার করতে হচ্ছে ইস্টের মধ্যে কিন্তু আমরা যদি চাই যে আমাদের রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি অ্যাপ্লাই করব আমাদের প্লান্ট এবং অ্যানিমাল সেলের ক্ষেত্রে তাহলে প্লান্ট সেল অ্যানিমাল সেলের মধ্যে এই ভেক্টর দিয়ে আমরা জিন ট্রান্সফার করতে পারবো না তাহলে এই ভেক্টর গুলো আমাদের প্লান্ট অ্যানিমাল সেলের মধ্যে ফরেন ডিএনএ কে ক্যারি করতে পারছে না তাহলে এবার আমাদের এমন কিছু ভেক্টর দরকার যারা প্লান্ট সেল এবং অ্যানিমাল সেলের মধ্যে জিন অফ ইন্টারেস্টটাকে তারা ট্রান্সফার করতে পারে তাহলে আমরা যে ভেক্টর গুলো কথা বলেছি সেটা প্রোকারিওটের ক্ষেত্রে মেইনলি অ্যাপ্লিকেবল এবং আমাদের এখানে যেটা বলা হয়েছে ইস্ট আর্টিফিশিয়াল ক্রোমোজোম সেটা আমাদের ইস্টের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল সেটা ইস্টের মধ্যে আমরা অ্যাপ্লাই করতে পারছি কিন্তু প্লান্ট অ্যানিমাল সেলের জন্য আমরা কোনো ভেক্টর পেলাম না তাহলে আমাদের দরকার কি দরকার হচ্ছে ক্লোনিং ভেক্টর ফর প্লান্ট অ্যান্ড অ্যানিমাল সেল তাহলে এবার আমাদের কিছু ক্লোনিং ভেক্টর দরকার যারা প্লান্ট অ্যানিমাল সেলকে জিনোম ইন্ডেক্সটাকে ট্রান্সফার করতে পারবে বা সেটাকে নিয়ে যাবে তাহলে সেটা সম্পর্কে আমরা দেখি তাহলে এখানে
এটা পেতে গেলে কিভাবে এসেছিল প্লান্ট অ্যানিমাল ভেক্টর বা প্লান্ট অ্যানিমালের জন্য ক্লোনিং ভেক্টর সেটা আগে দেখে নিই। তাহলে আমি এখানে একটা ব্যাকটেরিয়ার কথা বলি, তাহলে এখানে বললাম আমাদের একটা ব্যাকটেরিয়ার কথা, অ্যাগ্রো ব্যাকটেরিয়াম টিউমেফেসিয়েন্স। অ্যাগ্রো ব্যাকটেরিয়াম টিউমেফেসিয়েন্স একটা ব্যাকটেরিয়ার কথা বলা হলো। তাহলে যেহেতু ব্যাকটেরিয়া তাহলে ওর নিজস্ব ডিএনএ থাকবে, একই সঙ্গে এখানে কি থাকবে প্লাজমিড থাকবে। তাহলে এক্ষেত্রে এখানে প্লাজমিড থাকবে, কিন্তু এ কি করে এই অ্যাগ্রোটিন টিউমেফেসিয়েন্স ব্যাকটেরিয়াটা, এটা হচ্ছে আমাদের সয়েল ব্যাকটেরিয়া, তাহলে মাটিতে থাকে এই ব্যাকটেরিয়া। তাহলে এই ব্যাকটেরিয়াটা কি করে ইনফেক্ট প্লান্ট সেল, তাহলে এরা প্লান্ট সেলটাকে ইনফেক্ট করে, করার পরে তাদের প্লাজমিডটা সেই প্লান্ট সেলের মধ্যে কি করছে তার সেই প্লাজমিডটাকে ট্রান্সফার করে দিল। তাহলে আমরা এখানে প্লাজমিডটাকে দেখালাম, তাহলে প্লাজমিডটা ট্রান্সফার করার পরে এখানে কি ঘটাবে ইনক্রিজ দ্য রেট অফ সেল ডিভিশন। তাহলে এখানে সেল ডিভিশনের রেটটাকে বাড়িয়ে দিল, সেল ডিভিশনের রেটটা যখন বাড়িয়ে দেবে তখন এখানে প্রচুর সংখ্যায় সেল তৈরি হয়ে যাবে। ফলে প্রচুর সংখ্যায় সেল যদি তৈরি হয়ে যায় তাহলে আমরা যদি ওটাকে কোন প্লান্ট বডিতে দেখাই সেই পার্টটা, আমরা ধরে নিচ্ছি যে প্লান্টের এই পার্টটাতে ইনফেকশনটা হয়েছিল, ফলে এখানে প্রচুর সেল ডিভিশনের ফলে কি হয়ে যাবে এই জায়গাটা এরকম বল লাইক স্ট্রাকচার তৈরি হয়ে যাবে, অর্থাৎ প্রচুর সেল ডিভিশনের ফলে ওখানে মাস অফ সেল তৈরি হয়ে যাবে। তাহলে এখানে যেটা তৈরি হলো এটাকে বলা হয় ক্রাউন গল ডিজিজ। তাহলে ক্রাউন গল ডিজিজ বা এটাকে কি বলা যেতে পারে প্লান্ট টিউমার। তাহলে এটাকে আমরা কি বলতে পারি প্লান্ট টিউমার বলতে পারি, অর্থাৎ প্লান্টের ক্ষেত্রে টিউমার তৈরি হচ্ছে। তাহলে কি দেখা গেল যে আমাদের প্লান্ট অ্যানিমালের ক্ষেত্রে যদি আমরা আমাদের জিন অফ ইন্টারেস্টকে ট্রান্সফার করতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা তেমন কোন ভেক্টর পাইনি। তাহলে এবার আমাদের কিছু ভেক্টর দরকার যে ক্ষেত্রে আমরা প্লান্ট অ্যানিমাল সেলটাকে আমরা সেই জিন অফ ইন্টারেস্টটা ট্রান্সফার করে দিতে পারি। কি হচ্ছে অ্যাগ্রোটিন টিউমেফেসিয়েন্স যেটা দেখা গেল এই ব্যাকটেরিয়াটার আগে ফিচার্সটা আমরা দেখে নিই কি করে আসলে, সে নর্মালি ইনফেক্ট করে প্লান্ট সেলটাকে, তার মধ্যে সেই প্লাজমিডটাকে ট্রান্সফার করে দেয়, প্লাজমিডটাকে ট্রান্সফার করে দেওয়ার পরে সে কি করছে ইনক্রিজ রেট অফ সেল ডিভিশন। তাহলে তার ডিএনএ কিছু একটা পার্ট প্লান্ট সেলের ডিএনএ মধ্যে অ্যাড হয়ে যাবে, গিয়ে সেখানে এমন গ্রোথ ফ্যাক্টর তৈরি করবে যার ফলে সেখানে কি হচ্ছে রেট অফ সেল ডিভিশন ইনক্রিজ করে গেল। তাহলে সেল ডিভিশন যত বেশি হবে তাহলে সেই যে পার্টে ইনফেকশনটা হয়েছে তাহলে সেই পার্টে কি হবে আমার সেল মাস তৈরি হয়ে যাবে, বেশি সংখ্যক সেল তৈরি হয়ে যাবে, ফলে ক্রাউন গল ডিজিজ বা সেটাকে প্লান্ট টিউমার বলতে পারি। তাহলে এখানে যে প্লাজমিডটার কথা আমরা বলছি, তাহলে এখানে যে প্লাজমিডটার কথা আমরা বললাম এটাকে ওই জন্য কি বলা হয় টিআই প্লাজমিড। তাহলে এখানে এটাকে কি বলে টিআই প্লাজমিড, তাহলে টিআই মানে হচ্ছে টিউমার ইন্ডিউসিং প্লাজমিড, ওই জন্য নাম দেওয়া হয়েছে টিআই প্লাজমিড। তাহলে এটা নর্মালি অ্যাগ্রোভেটেড টিউমেফেসিয়েন্স এর ফিচার্স। যেমন আমরা শিমবিগোত্রীয় উদ্ভিদ যখন দেখি তাহলে তাদের মূলে কি হয় অর্বুদ বা নোডিউল সৃষ্টি করে। তাহলে নোডিউলটা কিভাবে সৃষ্টি হয়, যে এটা সয়েল ব্যাকটেরিয়া, তাহলে এই ব্যাকটেরিয়া আমাদের ডাল জাতীয় যে উদ্ভিদ বা শিমবিগোত্রীয় উদ্ভিদ যেটা বলে থাকি তাদের মূলে অর্বুদ সৃষ্টি করবে। তাহলে অর্বুদটা কিভাবে সৃষ্টি করছে এরকম ভাবে, তাহলে তারা এক প্রকার ইনফেকশন করবে, তাহলে সেখানে মূলের কোষের সেল ডিভিশনটাকে বাড়িয়ে দিচ্ছে, ফলে মূলের প্রান্তে আমরা কি দেখবো এরকম মূলের শেষে যদি দেখি তাহলে এরকম নোডিউল বা অর্বুদ সৃষ্টি হয়ে যাবে। তাহলে এর মধ্যে ব্যাকটেরিয়া গুলো বসবাস করবে, একই সঙ্গে তারা নাইট্রোজেন ফিক্সেশনে সাহায্য করবে। তো এখানে যেটা দেখা যাচ্ছে যে এরা নর্মালি এই ঘটনাটা ঘটাচ্ছে, এবং যেহেতু টিউমার ইন্ডিউস করছে এই টিউমারটা উদ্ভিদের ক্ষেত্রে খুব যে ক্ষতিকর এমনটা নয়, মানে উদ্ভিদের খুব বেশি ক্ষতি হয়ে যাবে এরকম টিউমার তৈরি হলে, এখানে উপকারী হচ্ছে। আবার কোনো ক্ষেত্রে যদি এরকম টিউমার তৈরি হয় সেক্ষেত্রে ক্ষতি বা খুব ব্যাড এফেক্ট করবে এমনটা নয়, তাহলে নর্মালি এরা এই কাজটা করে থাকছে। সেই জন্য এই প্লাজমিডটাকে আমরা বলছি টিউমার ইন্ডিউসিং প্লাজমিড। তাহলে প্লাজমিডের মধ্যে যদি দেখা যায় তাহলে সেটা এরকম প্লাজমিড পার্ট, তাহলে কেন এই ঘটনাটা ঘটছে। তাহলে টিআই প্লাজমিডে দুটো পার্ট আছে, যদি আমরা দেখি এখানটাতে যদি আমরা দেখি তাহলে এখানটাতে থাকে ভির বলে একটা জিন থাকে, ভির মানে ভিরুলেন্স জিন, যেটা সাহায্যে আসলে ইনফেকশনটা করবে আর
এখানে একটা পার্ট থাকে যেটাকে বলা হয়েছে টি ডিএনএ। তাহলে এখানে কি থাকছে? টি ডিএনএ আর ট্রান্সফার ডিএনএ। তাহলে আমরা কি দেখলাম, আমাদের টিআই প্লাজমিডের এখানটাতে টি ডিএনএ থাকে ট্রান্সফার ডিএনএ, আর এখানটাতে ভিজিন থাকছে। যেহেতু প্লাজমিড তাহলে এখানে একই রকম ওরি থাকবে, তাহলে আমরা যদি দেখা এখানে ওরিও থাকবে, তাহলে এটাকে বললাম ওরি। তাহলে এটাকে বলা হয়েছে আমাদের ভিজিন, ঠিক আছে। আর এখানে আরো অনেক পার্ট থাকে, সেগুলো আমরা দেখলাম না। এখানে আমরা একটা পার্ট দেখলাম, এখানে একটা পার্ট দেখালাম। টি ডিএনএ এর আগে পরে দুটো বর্ডার থাকে বা সিকোয়েন্স থাকে, একটা হচ্ছে লেফট বর্ডার, একটা হচ্ছে রাইট বর্ডার। তার মানে এখানে বিশেষ সিকোয়েন্স থাকে, চব্বিশ মানে 24 বেস পেয়ারের রিপিট থাকবে, এখানেও থাকবে এখানেও থাকবে। তার মানে এই যে ভিজিন, যেটা এই জিনটা মেনলি দায়ী হচ্ছে এই টি ডিএনএ পার্টটাকে কেটে দেওয়ার জন্য। কোথা থেকে কাটছে? রাইট লেফট বর্ডার থেকে কেটে দিচ্ছে। তাহলে কি বললাম, অ্যাগ্লোমেরুলার টিউবিফেসিয়েন্স সে প্লান্ট সেলকে ইনফেক্ট করবে, তার মধ্যে তার প্লাজমিডাকে ট্রান্সফার করে দেবে। ট্রান্সফার করে দেওয়ার পর সেখানে দেখা যাচ্ছে রেট অফ সেল ডিভিশন বাড়িয়ে দিয়ে সেল মাস তৈরি করছে, সেটাকে আমরা ক্রাউন গল ডিজিজ বলছি বা প্লান্ট টিউমার বলছি। তাহলে কিভাবে তৈরি হচ্ছে দেখা যাক। তাহলে এরা যে টিআই প্লাজমিডটাকে ট্রান্সফার করছে বা টিউমার ইনডিউসিং যে প্লাজমিডটাকে ট্রান্সফার করছে, তার মধ্যে কি ফিচার্স আছে? তাহলে ওরি থাকতেই হবে, অরিজিনাল রেপ্লিকেশন না থাকলে রেপ্লিকেশন সম্ভব না। তারপর হচ্ছে ভিজিন যেটা আছে, সেই জিনটাই এই ডিএনএটাকে এখান থেকে কাট করবে, টি ডিএনএ বা ট্রান্সফার ডিএনএ পার্টটাকে কাট করবে, কাট করে দিয়ে এটাকেই প্লান্ট সেলের যে ডিএনএ আছে তার সঙ্গে ইনকর্পোরেট করে দেবে। তার মানে এখানে প্লান্ট সেল যে ডিএনএটা আছে, আমরা এটা দেখাই, যেটা হচ্ছে আমাদের প্লান্ট সেলের ডিএনএ, তার সঙ্গে আমাদের এখান থেকে সেই ডিএনএ পার্টটা কেটে গিয়ে কোথায় অ্যাড হয়ে যাবে? প্লান্ট সেলের অর্থাৎ প্লান্ট জিনোমের মধ্যে ইনসার্ট হয়ে গেল। তখন রেট অফ সেল ডিভিশনটা বাড়িয়ে দিচ্ছে, এই জিনের রেপ্লিকেশন ট্রান্সলেশন ট্রান্সলেশন সবই হচ্ছে, ফলে সেল ডিভিশন বেড়ে যাচ্ছে, ফলে এখানে ক্রাউন গল ডিজিজ তৈরি হলো। তাহলে কি হয়, এই যে টি ডিএনএ পার্ট তার রাইট লেফট বর্ডার থাকে, সেই বর্ডার বলতে সেখানে বিশেষ সিকোয়েন্স আছে যে জায়গাটা থেকে কেটে দেবে কি এই যে ভিজিন, সে কি করে তার যে প্রোডাক্ট, তাহলে এখানে টি ডিএনএকে কাটতে সহযোগিতা করছে, এবং এই টি ডিএনএটাই তখন কোথায় ট্রান্সফার হয়ে যাচ্ছে? প্লান্ট সেলের জিনোমের মধ্যে ট্রান্সফার হয়ে যাচ্ছে। তাহলে এটাই কাজ হচ্ছে মূল অ্যাগ্রোবেক্টেরিয়াম টিউবিফেসিয়েন্সের। তাহলে এই গল্প শুনে আমাদের লাভ কি হলো? তাহলে এখানে একটা জিনিস আমাদের মাথায় এলো যে এরা প্লান্ট সেলটাকে ইনফেক্ট করতে পারে, তার মানে এই যে প্লাজমিডটা প্লান্ট সেলের মধ্যে গিয়ে সেখানে কাজকর্ম করতে পারছে। তাহলে এই বুদ্ধিটাকে আমাদের কাজে লাগাচ্ছে। তাহলে কি করবো, টি ডিএনএটাকে কেটে দিয়ে তার জায়গায় যদি আমাদের জিন অফ ইন্টারেস্ট অ্যাড করে দিই, তাহলে ভিজিন কি করছে, এটাকে কেটে নিয়ে প্লান্ট সেলের মধ্যে ট্রান্সফার করে দিচ্ছে, মানে প্লান্ট সেলের ডিএনএর মধ্যে ট্রান্সফার করে দিচ্ছে। তাহলে এখন আমরা এই পার্টটাকে বাদ দিয়ে, যেটাকে ডিসআর করা বলা হয়, তার মানে ক্ষতিকর দিকটা বাদ দিয়ে যদি সেখানে আমাদের জিন অফ ইন্টারেস্ট অ্যাড করে দিই, তার মানে আমরা কি করলাম, এই প্লাজমিডটাকে এবার মডিফিকেশন করলাম। তাহলে এই প্লাজমিডটাকে মডিফিকেশন করে আমরা কি করে দিলাম, নর্মাল আমাদের প্লাজমিডটা যেমন ছিল আছে, এখানে আমাদের ওরি সেটাকে আমরা চেঞ্জ করলাম না, এখানটাতে আমাদের ভি বা ভিউলেন্স জিন আছে সেটাকে চেঞ্জ করলাম না, এখানটাতে আমাদের কি আছে, আমাদের লেফট বর্ডার আছে, এখানটাতে আমাদের রাইট বর্ডার আছে। এবার কি করলাম, এই যে টি ডিএনএ পার্টটা এটাকে আমরা কাট আউট করে সেখানটাতে আমাদের জিন অফ ইন্টারেস্ট অ্যাড করে দিলাম। তাহলে ডিফারেন্স হচ্ছে এবার এখানটাতে আমরা কি অ্যাড করে দিলাম, আমাদের তাহলে এখানটাতে আমরা এবারে যেটা করলাম যে জিন অফ ইন্টারেস্ট অ্যাড করে দিলাম। তাহলে এতক্ষণ ছিল টি ডিএনএ, তাহলে ওই প্লাজমিডটাকে এবার আমরা চেঞ্জ করলাম কি করে, সেই টি ডিএনএ পার্টটা অর্থাৎ ডিস আর্ম করা বলা হয়, ক্ষতিকর জিনিসটা বাদ দিলে এটাকে বলে ডিস আর্ম করা। তার মানে আমরা এখানে যেটা করেছি সেটাকে বলা হয় ডিস আর্ম, কারণ ডিএনএ যে ক্ষতিকর পার্টটা ছিল টি ডিএনএ সেটাকে বাদ দিলাম, কারণ টি ডিএনএটাই ট্রান্সফার হতে পারে, তার জন্যই ক্রাউন গল ডিজিজটা তৈরি হচ্ছিল। তাহলে সেটাকে বাদ দিয়ে সেখানে আমাদের জিন অফ ইন্টারেস্ট অ্যাড করে দিলাম। তাহলে এবার এই প্লাজমিডটাকে কোথায় ট্রান্সফার করব, তাহলে এই যে চেঞ্জ করা হলো রিকম্বিনেন্ট প্লাজমিড তৈরি করা হলো, এটাকে আমাদের কোথায় পাঠাতে হবে, সেই অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউবিফেসিয়েন্সের কাছে পাঠিয়ে দিতে হবে। তাহলে এবার এই যে ব্যাকটেরিয়াটা, এই ব্যাকটেরিয়া যখন এবার প্লান্ট সেল ইনফেক্ট করবে, এবার কোথায় ইনফেক্ট করবে, প্লান্ট সেল। তাহলে প্লান্ট সেল ইনফেক্ট করার পর এবার যখন ট্রান্সফার করবে, কাকে ট্রান্সফার করবে, এখন আর টি ডিএনএকে ট্রান্সফার করবে না, আমাদের জিন অফ ইন্টারেস্টকে ট্রান্সফার করবে। তাহলে সেই জিন অফ ইন্টারেস্টের জায়গায় আমরা আমাদের রিজেনেবল জিন অ্যাড করে দিতে পারি। তাহলে সেটা আমাদের ড্রট রেজিস্ট্যান্ট বা সল্ট রেজিস্ট্যান্ট বা বেশি মিনারেল অ্যাড করবে তেমন জিন অ্যাড করে দিতে পারি, অথবা দেখা যাচ্ছে কোনো আমাদের পেস্ট
রেজিস্ট্যান্ট করতে পারছে সেরকম জিনও সেখানে আমরা অ্যাড করে দিতে পারি। তাহলে এই বুদ্ধিটা আমরা এখানে কাজে লাগালাম। তাহলে এই হচ্ছে বিষয়বস্তু। তাহলে কি প্ল্যান্ট অ্যানিমেশনের ক্ষেত্রে এখনো পর্যন্ত আমরা ক্লোনিং ভেক্টর পাচ্ছিলাম না। তাহলে আমরা এখানে কি দেখলাম, এতক্ষণ পর্যন্ত যা ভেক্টর দেখেছি সব হচ্ছে প্রোকারিওটিক সেলের, আমরা সেটাকে ট্রান্সফার করতে পারছি। অর্থাৎ সেই ভেক্টর গুলোর হোস্ট হচ্ছে প্রোকারিওটিক সেল। এবং ইস্টের ক্ষেত্রে যখন দেখলাম সেক্ষেত্রে ইয়ারটাকে আমরা ইউজ করতে পারছি, কিন্তু আমাদের প্ল্যান্ট অ্যানিমেল সেলের জন্য কোন উপযুক্ত ভেক্টর নেই যার সাহায্যে আমরা প্ল্যান্ট অ্যানিমেল সেলের মধ্যে এরকম জিন অফ ইন্টারেস্টটাকে ট্রান্সফার করতে পারি। তখন আমাদের একটা চিন্তা ভাবনা এলো অ্যাগ্রো ভেক্টর টিউনিফেসেন্স এর ফিচার্স দেখে। তার ঘটনাটা আগে লক্ষ্য করা হলো কি সে কি করছে, তার মধ্যে যে প্লাজমিড আছে সেটাকে প্ল্যান্ট সেলের মধ্যে ইনফেক্ট করার সময় ট্রান্সফার করে দেয়। তার ফলে উদ্ভিদের সেল ডিভিশন বেড়ে যাচ্ছে ওই সেলে যেখানে ইনফেকশন হচ্ছে, তারপরে সেখানে টিউমার গ্রো করছে বা ক্রাউন গল ডিজিজ তৈরি হচ্ছে। এটা খুব একটা ক্ষতিকর নয় উদ্ভিদের পক্ষে। এমনকি আমরা যদি শিমি গোত্রের উদ্ভিদ দেখি তারা মূলে অর্বুদ সৃষ্টি করছে, তাহলে এই অর্বুদ যেটা তৈরি হচ্ছে সেটা কিন্তু এখানে আরো কি ওই ব্যাকটেরিয়া গুলো থাকছে প্লাস মিথজীবী ব্যাকটেরিয়া রাইজোবিয়াম সেখানে বসবাস করে নাইট্রোজেন ফিক্সেশন করবে, তাহলে তাদের উপকারী হলো, তাহলে খুব একটা ক্ষতি নয়। কিভাবে করছে, টিমার ইন্ডিউসিং প্লাজমিড, যেহেতু টিমার তৈরি করছে ওই জন্য নাম দিয়েছে টিআই প্লাজমিড। তার বৈশিষ্ট্য কি, এর মধ্যে ভি জিন বলে একটা ভিরুলেন্স জিন পার্ট থাকে যেটা কি করবে টিডিএনএ পার্টটাকে কেটে প্লান্ট সেলের ডিএনএ তে বা তার জিনোমের মধ্যে ইনকর্পোরেট করে দিচ্ছে। তার ফলস্বরূপ কি হলো, টিডিএনএ টা যখন প্লান্ট সেলের জিনোমে ইনকর্পোরেট হয়ে যাচ্ছে তার ওই জিনের রেপ্লিকেশন ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন হচ্ছে, তার প্রোডাক্ট তৈরি হচ্ছে, সেটা হচ্ছে গ্রোথ ফ্যাক্টর, ফলে সেল ডিভিশন বাড়িয়ে দিচ্ছে, সেল মাস তৈরি হয়ে যাচ্ছে, টিমার তৈরি হয়ে গেল। এখন আমরা এই পার্টটাকে ডিসআর্ম করে দিলাম, কেটে তার জায়গায় কাকে বসিয়ে দিলাম, আমরা তো রেস্ট্রিকশন এনজাইম জানি, তার সাথে কেটে গুটে জিন জুড়তেও জানি, তাহলে সেটাকেই করা হলো এখানে। তাহলে তার ফলে কি হলো, আমাদের রিকম্বিনেন্ট যে টিআই প্লাজমিডটা তৈরি হলো সেখানে এখন আমাদের জিন অফ ইন্টারেস্ট। তাহলে জিন অফ ইন্টারেস্টটা বিভিন্ন জিন হতে পারে, যেটা আমরা অ্যাপ্লাই করতে চাচ্ছি সেটা সল্ট রেজিস্ট্যান্ট, দেখা যাচ্ছে কোনো লবণাক্ত মাটিতে একটা উদ্ভিদ হয় না বা সেখানে জন্মাচ্ছে না, তাহলে সেই জায়গাটাতে যদি আমরা সল্ট রেজিস্ট্যান্ট জিন দিয়ে দিই অর্থাৎ উদ্ভিদ কি হবে সল্টটাকে রেজিস্ট্যান্ট করতে পারবে, তাহলে সেরকম জিন সেখানে অ্যাড করে দেওয়া যেতে পারে। অথবা ড্রট রেজিস্ট্যান্ট, শুষ্ক পরিবেশে সে জন্মাতে পারবে না কিন্তু তার মধ্যে ড্রট রেজিস্ট্যান্ট অর্থাৎ শুষ্কতা সহন করার মতন জিন তাকে সেখানে অ্যাড করে দিতে পারি, ফলে সেখানে আমাদের ড্রাই কন্ডিশনে বা ড্রট কন্ডিশনে কিন্তু আমাদের সেই প্ল্যান্টটা গ্রো করবে। অথবা কোনো পেস্ট রেজিস্ট্যান্ট জিন সেখানে আমরা এন্ট্রি করে দিতে পারি, আমরা অ্যাপ্লিকেশনের মধ্যে যখন যাবো তখন দেখবো। তাহলে পেস্ট রেজিস্ট্যান্ট জিন এন্ট্রি করে দিলে তাহলে সেই প্লান্ট সেলের মধ্যে এখন সেই পেস্ট রেজিস্ট্যান্ট জিনটা চলে গেল, ফলে নিজে নিজেই এখন পেস্ট রেজিস্ট্যান্ট পদার্থ তৈরি করতে পারবে, ফলে পেস্ট এসে তাকে ক্ষতি করতে পারবে না। তাহলে এইভাবে অ্যাপ্লাই করতে পারি। তাহলে আমরা এখানে কি দেখলাম, কাজ চলবে না, তখন কাকে বেছে নিতে হবে আমাদের এই টিআই প্লাজমিডটাকে। তাহলে এটা গেল প্লান্ট সেলের ক্ষেত্রে ক্লোনিং ভেক্টর। তাহলে এটাকে প্লান্ট সেলের মধ্যে যখন জিন অফ ইন্টারেস্ট দিয়ে ট্রান্সফার করবো, প্লান্ট সেলের মধ্যে সেই জিনের কপি তৈরি হচ্ছে, তার মানে ক্লোনিং হওয়া সম্ভব হলো। তাহলে আমাদের একটা সমস্যা মিটলো যে আমাদের প্লান্ট সেলের মধ্যে আমরা এটাকে ট্রান্সফার করলাম। এখন প্রশ্ন হচ্ছে অ্যানিমাল সেলটাকে কিভাবে ইনফেক্ট করবো, তাহলে টিআই প্লাজমিড প্লান্ট সেল ইনফেক্ট করলো কিন্তু অ্যানিমাল সেলে কোথা থেকে আমি ইনফেক্ট করাবো। তাহলে অ্যানিমাল সেলের মধ্যে আমাদের জিন অফ ইন্টারেস্ট অ্যাড করতে গেলে তাহলে সেখানেও কিছু ভেক্টর দরকার। তাহলে অ্যানিমাল সেলের ক্ষেত্রে যদি আমরা দেখি যে ভেক্টর কি ইউজ করা হয়, তাহলে অ্যানিমাল সেলের ক্ষেত্রে আমরা ভেক্টর যেটা ইউজ করি অ্যানিমাল সেল, সেখানে আমরা ভাইরাসটাকে বেছে নিই, ভাইরাস সেটা আমাদের ডিএনএ ভাইরাস হতে পারে অথবা সেটা আরএনএ বা রেট্রো ভাইরাস হতে পারে। তাহলে সে যে ভাইরাস হোক, তাহলে ভাইরাস অ্যানিমাল সেলকে ইনফেক্ট করে। তাহলে অ্যানিমাল সেলকে ইনফেক্ট করা মানে কি, আমাদের হিউম্যান সেলকে ইনফেক্ট করে। তাহলে আমরা জানি কি হিউম্যানের ক্ষেত্রে বিভিন্ন ধরনের ভাইরাল ডিজিজ হয়ে থাকে, তাহলে ভাইরাস ইনফেকশনের মাধ্যমে কিন্তু এই ডিজিজ গুলো হয়। তাহলে ভাইরাস যখন ইনফেকশন করে আমাদের হিউম্যান সেলটাকে তাহলে কিভাবে করে, তাহলে আমরা এখানে একটা হিউম্যান সেলকে দেখালাম। তাহলে হিউম্যান সেল এটা হচ্ছে নিউক্লিয়াস, এখানে আছে আমাদের সেই জেনেটিক মেটেরিয়াল। এবার কি হচ্ছে, কোন একটা ভাইরাস সে সেখানে ইনফেকশনটা করবে, তাহলে তার মধ্যে তার জেনেটিক মেটেরিয়াল সেটা ডিএনএ থাকতে পারে বা আরএনএ থাকতে পারে, সেটা এর মধ্যে ইনসার্ট করে দেয়। তাহলে ইনফেকশন যখন করে এর মধ্যে তার জেনেটিক মেটেরিয়াল ইনসার্ট করে দেয়, তাহলে সেটা আবার সে নিউক্লিয়াসে যাবে, যাওয়ার পরে এটা কি হয়ে যাবে আমাদের জিনোমের সঙ্গে সংযুক্ত হয়ে যাবে। অর্থাৎ তারা ট্রান্সপোজনের মতন কাজ করে, তাদের জেনেটিক মেটেরিয়ালটাকে আমাদের ডিএনএ এর মধ্যে ইনসার্ট করে দিতে পারে। সেই জন্য এখানে কি হবে, এখানে যে জিনটা ইনসার্ট হলো তার ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন হবে, ফলে তার এক্সপ্রেশন এই সেলের মধ্যে দেখা যাবে, ফলে এই সেলটা তখন অ্যাবনর্মালি ফাংশন করতে থাকবে। সেটা যদি কোনো অঙ্কোজিন ইনসার্ট হয়ে থাকে অর্থাৎ যারা আমাদের ক্যান্সার সৃষ্টি করে থাকে বা টিউমার সৃষ্টি করে থাকে, তাহলে সেই জিনটা কি করবে এই সেলের রেট অফ ডিভিশন বাড়িয়ে দেবে, তাহলে প্রচুর সেল ডিভিশন হবে, ফলে সেখানে দেখা যাবে টিউমার তৈরি হয়ে যাচ্ছে। তাহলে ভাইরাস এইভাবে আমাদের ইনফেকশনটা করে। তাহলে ভাইরাসের যখন ইনফেকশন হচ্ছে তখন অবশ্যই আমাদের ক্ষতি হচ্ছে,
কারণ বেশিরভাগ ভাইরাস হচ্ছে আমাদের ডিজিজ কজিং ভাইরাস, মানে আমাদের রোগ সৃষ্টি করে থাকে। তাহলে সেই ইনফেকশন করার পদ্ধতি আমরা কি দেখলাম, তাদের জেনেটিক ম্যাটেরিয়ালটা ইনসার্ট করবে, সেই জেনেটিক ম্যাটেরিয়ালটা আমাদের জিনোমের ইনকর্পোরেট হয়ে যাচ্ছে, তার ফলে আমাদের সেলটা ইনফেক্টেড হয়ে যাচ্ছে। তার মানে একটা জিনিস ক্লিয়ার হলো যে ভাইরাস তার জেনেটিক ম্যাটেরিয়ালটা আমাদের ডিএনএ তে বা আমাদের জিনোমের মধ্যে ইনকর্পোরেট করতে পারে। তাহলে আমরা এই পদ্ধতিটাকে তো বেছে নিতে পারি, তাহলে এই পদ্ধতির সাহায্যে আমরা আমাদের জিন অফ ইন্টারেস্টটাকে তো ওখানে পাঠিয়ে দিতে পারি। তাহলে আমরা কি দেখছি, ভাইরাস যেটা করছে সেটা অবশ্যই ক্ষতি। তাহলে ভাইরাস কি করছে, ডিজিজ কজ করছে। তাহলে আমরা ভাইরাসের জিনোম যদি দেখি, তাহলে এটা যদি আমাদের ভাইরাসের জিনোমটা হয়ে থাকে, তাহলে সেখানে দেখা যাচ্ছে যে এই পার্টটা হচ্ছে ডিজিজ কজিং। তাহলে এটা হচ্ছে আমাদের ধরে নিলাম অংকোজিন। তাহলে এই ভাইরাসের এই পার্টটা যখন এখানে অ্যাড হয়ে যাচ্ছে, তখন আমাদের এটা কি হয়ে যাচ্ছে, ক্যান্সারাস হয়ে যাচ্ছে বা টিউমার তৈরি হয়ে যাচ্ছে। তাহলে এবার এই অংকোজিন পার্টটাকে আমরা কি করবো, এখান থেকে কেটে বাদ দেবো। কিসের সাহায্যে কেটে বাদ দেবো, আমরা তো পদ্ধতি জানি, এখানে কি দিলাম, রেস্ট্রিকশন এনজাইম দিলাম, কেটে দিলাম। সেই জায়গাটাতে যদি আমাদের জিন অফ ইন্টারেস্ট অ্যাড করে দিই, তাহলে এখানটাতে কি করলাম, আমাদের জিন অফ ইন্টারেস্ট, তাহলে এখানটাতে আমরা কি করলাম, জিন অফ ইন্টারেস্ট অ্যাড করে দিলাম। তার মানে আমরা ভাইরাসটাকে রিকম্বিনেন্ট করে নিলাম তার জিনোমটাকে। তাহলে নর্মালি ভাইরাস যখন এরকম ছিল, তার এখানে অঙ্গজেনিক পার্ট ছিল, তাহলে নর্মাল সে যখন আমাদের ইনফেকশন করবে, তার অঙ্গজেনিক পার্টটা আমাদের জিনোমে ইনকর্পোরেট হয়ে যাবে, ফলে আমাদের ক্যান্সার তৈরি হয়ে যাবে। তার মানে এটা অঙ্গজিনিক হতে পারে বা অন্য কোনো ডিজিজের জন্য জিনটা থাকতে পারে, সেই জিনটা এখানে আছে। তাহলে এই জিনটাকে যদি আমরা এবার কেটে দিতে পারি, রেস্ট্রিকশন এনজাইম দিয়ে কেটে দেওয়ার পর সেখানে আমাদের জিন অফ ইন্টারেস্ট অ্যাড করবো। কিভাবে অ্যাড করবো আমরা তো জানি, তাহলে সেখানে রেস্ট্রিকশন এনজাইম আছে, লাইগেজ আছে, তার সাহায্যে আমাদের জিন অফ ইন্টারেস্টটাকে কেটে এখানে অ্যাড করে দেবো। তাহলে এবার এই ভাইরাসটাকে কি করা হলো, এখানেও আমাদের ডিসআর্ম করা হলো। তাহলে এখানে কি করা হয়েছে, ডিসআর্ম। তাহলে এখানে যেমন টিডিএনএ পার্টটাকে কেটে বাদ দিয়ে তার পরিবর্তে জিন অফ ইন্টারেস্ট অ্যাড করা হয়েছিল, এখানে আমাদের ক্ষতিকারক পার্টটা ভাইরাস থেকে, সেটা অঙ্গজিন হতে পারে বা অন্য কোনো ডিজিজ কজিং জিন হতে পারে, সেটাকে কাট আউট করে বাদ দিলাম, তার পরিবর্তে আমাদের জিন অফ ইন্টারেস্ট অ্যাড করা হলো। তাহলে এটাকে বলে ডিসআর্ম করা। তাহলে এবার যে ভাইরাসটা আমরা তৈরি করলাম, তাহলে এটা দিয়ে যদি এবার ইনফেকশনটা করানো যায়, তাহলে সেখানে আমাদের একই রকম ভাবে তার যে পদ্ধতি ইনফেকশন করার, তাহলে সে প্রথমে ইনফেকশন করবে, তার জিনোমটাকে আমাদের সেলের মধ্যে ইনসার্ট করে দেবে, তারপর তার সেই জিনটা আমাদের জিনোমের সঙ্গে ইনকর্পোরেট করে যাবে। কিন্তু এখন আর সেই ক্ষতিকারক জিনটা ইনসার্ট হচ্ছে না, কোনটা ইনসার্ট হচ্ছে সেটা জানে না, কাকে ট্রান্সফার করছে সেই জন্য আমি ট্রান্সফার করছি। তাহলে তার অঙ্গজিনটাকে হটিয়ে দিয়ে সেই জায়গাটা আমরা আমাদের জিন অফ ইন্টারেস্ট দিয়ে দিয়েছি, ফলে এবার যখন ইনফেকশন করবে, তখন আমাদের জিন অফ ইন্টারেস্টটাকে আমাদের সেলের মধ্যে এন্ট্রি করিয়ে দেবে। তাহলে এইভাবে আমরা অ্যানিমাল সেলটাকে কিন্তু ইনফেক্ট করতে পারি। তাহলে আমরা এখানে যে অঙ্গজিনিক কথা বলছি, তাহলে এখানে আমাদের এক্সাম্পল হিসেবে আমরা ডিএনএ ভাইরাসের মধ্যে SG40 কথা বললাম, SG40 সিমিয়ান ভাইরাস বলা হয়। তাহলে এটা নর্মালি টিউমার বা ক্যান্সার তৈরি করে থাকে, তার ক্ষেত্রে আমরা এরকম অঙ্গজিনিক পার্টটা কেটে বাদ দিয়ে তার জায়গায় আমাদের জিন অফ ইন্টারেস্ট অ্যাড করে দেবো। তাহলে সেটা ডিএনএ ভাইরাস হোক বা আরএনএ ভাইরাস হোক, তাহলে আমাদের জিনোমকে তারা চেঞ্জ করে দিতে পারে। কিভাবে, ইনফেকশন করবে, তাদের জেনেটিক ম্যাটেরিয়ালটা আমাদের জিনোমের মধ্যে ইনসার্ট করে দিচ্ছে। তাহলে সেই বুদ্ধিটা কাজে লাগে, আমরা সেই ক্ষতিকারক জিনিসটা বাদ দিয়ে ডিসআর্ম করে তখন আমাদের জিন অফ ইন্টারেস্ট সেখানে অ্যাড করে দিই, তাহলে তো হয়ে গেল। তাহলে এইভাবে আমরা আমাদের অ্যানিমাল সেল, প্লান্ট সেলের ক্ষেত্রেও ক্লোনিং ভেক্টর পেয়ে গেলাম। তাহলে তারা এইভাবে আমাদের জিন অফ ইন্টারেস্টটাকে অ্যানিমাল সেলে ট্রান্সফার করছে, আবার টিআই প্লাজমিন আমাদের প্লান্ট সেলের মধ্যে জিন অফ ইন্টারেস্টটাকে ট্রান্সফার করে দিচ্ছে। তার মানে আমরা বায়োটেকনোলজি যেটা করছি, বিভিন্ন জীবের কোন প্রসেস বা কোন এনজাইম বা কোন মলিকিউলসকে আমরা ইউজ করছি। এখানে যেমন আমরা ভাইরাসের ক্ষেত্রে সেই অঙ্কোজেনিক পার্টটা বাদ দিয়ে সেখানে আমাদের জিন অফ ইন্টারেস্ট অ্যাড করে দিলাম, তখন এখানে ভাইরাসটাকে ইউজ করলাম। টিআই প্লাজমিডের ক্ষেত্রে এখানে কি, অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউমিফেসিয়েন্স প্লাজমিড আমরা ইউজ করলাম, সেখানে টিডিএনএ কে বাদ দিয়ে। তার মানে এটাই হচ্ছে বায়োটেকনোলজি। তাহলে কোন জীব ব্যবহার করা হচ্ছে বা জীবের কোন মলিকিউলস বা কোন এনজাইম সেটাকে ইউটিলাইজ করছি হিউম্যানের সুবিধার্থে, মানে হিউম্যান ওয়েলফেয়ারের কাজে আসবে তেমন আমরা ইউজ করছি, সেই জন্য এটাই হচ্ছে আমাদের বায়োটেকনোলজি। তাহলে এখানে আমরা বিভিন্ন ধরনের ক্লোনিং ভেক্টর সম্পর্কে বললাম। তাহলে আগের দিন যে ক্লোনিং ভেক্টর কথা বলা হয়েছিল সেগুলো প্রোকারিওটিকের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল বা আমাদের ইস্ট ফাঙ্গাল সেলের ক্ষেত্রে, সেখানে হোস্টের মধ্যে আমরা ট্রান্সফার করতে পারছি। কিন্তু আমরা প্লান্ট অ্যানিমাল সেলের ক্ষেত্রে যদি বায়োটেকনোলজি করতে চাই, তাহলে সেখানে আমাদের জিন অফ ইন্টারেস্ট ট্রান্সফার করতে হবে, তখন ভেক্টর দরকার। তাহলে এখানে আমাদের জিন অফ ইন্টারেস্ট ট্রান্সফার করার জন্য আমাদের কাছে তেমন যানবাহন বা আমাদের ভেহিকেল বা গাড়ি নেই, তখন আমরা অ্যাগ্রোব্যাকটেরিয়ামের এই প্রসেসটাকে ইউটিলাইজ করে প্লান্ট সেলের ক্ষেত্রে ইনফেকশন করার পদ্ধতি বা ভেক্টর আমরা তৈরি করে ফেললাম। আর এদিকে ভাইরাসের ইনফেকশন করার যে পদ্ধতি, সেটা আমাদের ডিজিজ কজিং করছিল, সেটাকেই আমরা আমাদের কাজে লাগালাম।
তাহলে সে ডিজিজ কজিং করছিল, সেই পদ্ধতিটা আমাদের প্রয়োজন। কিন্তু ডিজিজ কজিং পার্টটাকে কেটে বাদ দিয়ে দাও, তাহলে সেই পদ্ধতি সে অ্যাপ্লাই করুক, কিন্তু সেখানে আমাদের উপকারী জিন বা জিন অফ ইন্টারেস্ট সেখানে অ্যাড করে দেবো, ফলে আমাদের অ্যানিভার্সাল ইনফেক্ট হয়ে গেল সেটা দিয়ে। তাহলে এইভাবে আমরা প্লান অ্যানিভার্সাল ক্ষেত্রে জিনটাকে বা জিন অফ ইন্টারেস্টটাকে ট্রান্সফার করতে পারি বা ভেক্টরের মাধ্যমে ট্রান্সফার করতে পারছি। এবার তাহলে আমরা দেখে নিই হোস্ট সম্পর্কে। তার মানে অলরেডি আমরা হোস্ট সম্পর্কে কিছুটা ইনফরমেশন পেয়ে গেছি যে আমাদের ভেক্টর তৈরি করার পর সেই ভেক্টরটাকে কোনো না কোনো হোস্টের মধ্যে দিতে হবে, সেটা প্লান্ট সেল হতে পারে, অ্যানিমাল সেল হতে পারে, ফাঙ্গাল সেল হতে পারে বা কোনো প্রোকারিওটিক সেল হতে পারে, সেখানে আমরা ট্রান্সফার করব। তাহলে এবার দেখে নিই হোস্ট। এবার তাহলে দেখে নিই আমরা হোস্ট সম্পর্কে। হোস্ট তাহলে আমরা হোস্ট মানে আমাদের ভেক্টর যেগুলো আমরা তৈরি করব, সেটা আমাদের ভাইরাস হতে পারে, টিআই প্লাজমিড হতে পারে বা আমাদের প্লাজমিড কজমিড ফাজমিড যেই হতে পারে। তাহলে এই ভেক্টর গুলোকে উপযুক্ত হোস্ট সেলের মধ্যে যদি আমরা ট্রান্সফার করি অর্থাৎ ট্রান্সফরমেশন করাই, তাহলেই এই ভেক্টর সেই হোস্ট সেলের মধ্যে গিয়ে রেপ্লিকেশন ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন সক্ষম হবে, অর্থাৎ সেখানে ক্লোনিং এ সক্ষম হবে, তাহলে তবেই সে ক্লোনিং ভেক্টর হিসেবে সফল হবে। কিন্তু সেটা যদি না করতে পারে অর্থাৎ নির্দিষ্ট হোস্টের মধ্যে যদি তাকে ট্রান্সফার না করা হয়, তাহলে কিন্তু তুমি রিকম্বিনেন্ট প্লাজমিড বা রিকম্বিনেন্ট ভেক্টর তৈরি করার পরেও লাভ কিছু হবে না। তাহলে তাদের জন্য উপযুক্ত হোস্ট চাই। তাহলে যে ভেক্টরগুলো আছে, তাহলে তোমার যেমন ধরনের ভেক্টর ঠিক তেমন ধরনের হোস্টের মধ্যে তাকে ট্রান্সফার করতে হবে। তাহলে আমরা হোস্ট হিসেবে কাকে ইউজ করে থাকি, সেটা প্রোক্যারিওটিক সেল হতে পারে। প্রোক্যারিওটিক সেলকে আমরা হোস্ট হিসেবে ইউজ করি। যেমন প্লাজমিড ভেক্টরের মধ্যে আমাদের কোন একটা জিন অফ ইন্টারেস্ট অ্যাড করে দিলাম, তখন সেটাকে যদি ট্রান্সফার করতে হয় তখন কার সাহায্য নেবো, তখন আমাদের প্রোকারিওটিক সেলের সাহায্য নেবো। তখন আমাদের মোস্ট কমনলি যে ইউজ করা প্রোকারিওটিক সেলটাকে হোস্ট হিসেবে সেটা হচ্ছে আমাদের ইকোলাই। তার মানে আমরা PBR322 নিলাম, সেখানে আমাদের জিন অফ ইন্টারেস্ট অ্যাড করলাম, তাহলে সেখানে রিকম্বিনেন্ট প্লাজমিড তৈরি হয়ে গেল, সেটাকে উপযুক্ত হোস্টের মধ্যে দিতে হবে। তার উপযুক্ত হোস্ট হচ্ছে অবশ্যই প্রোকারিওটিক সেল। প্রোকারিওটিক সেল বলতে ব্যাকটেরিয়াল সেল, এবং কোন ব্যাকটেরিয়া মোস্ট কমনলি ইউজ করা হয় ইকোলাই, অর্থাৎ আমরা সেটাকে ইকোলাই ব্যাকটেরিয়ার মধ্যে ট্রান্সফার করে দিচ্ছি। তাহলে প্রোকারিওটিক সেলের মধ্যে আমরা ইকোলাই কে হোস্ট হিসেবে ইউজ করে থাকি, আবার ইউক্যারিওটিক সেল কে আমরা ইউজ করি হোস্ট হিসেবে, ইউক্যারিওটিক সেল। তাহলে ইউক্যারিওটিক সেলের মধ্যে কে কে হতে পারে, তাহলে সেটা অ্যানিমাল সেল হতে পারে, আবার প্লান্ট সেল হতে পারে, আবার আমাদের ফাঙ্গাল সেল হতে পারে। তাহলে এদেরকেও আমরা হোস্ট হিসেবে ইউজ করতে পারি। তাহলে আমরা এমন ভেক্টর নিলাম, তাদের হোস্ট হচ্ছে অ্যানিমাল সেল, আবার অন্য একটা এমন ভেক্টর নিলাম, তার হোস্ট হচ্ছে প্লান্ট সেল, আবার এমন একটা আমি ভেক্টর চুজ করলাম যে তাকে ফাঙ্গাল সেলের মধ্যে অর্থাৎ মোস্ট কমনলি ইউজ এখানে যেটা করা হয় সেটা হচ্ছে আমাদের ইস্ট, যে তাকে ইস্টের মধ্যেই দিতে হবে, তাহলে তাকে অন্য কোথাও দিলে চলবে না। তাহলে তুমি যেমন ভেক্টর চুজ করলে তার সঙ্গে জিন অফ ইন্টারেস্ট অ্যাড করে দিলে রিকম্বিনেন্ট ভেক্টর তৈরি হয়ে গেল, কিন্তু সেটাকে ট্রান্সফার করার জন্য তোমাকে স্পেসিফিক হোস্ট বাছাই করে নিতে হবে। তাহলে তুমি যদি প্রোকারিওটিক সেল নিয়ে করে থাকো বা প্রোকারিওটিক ভেক্টর নিয়ে করে থাকো, তাহলে সেখানে ইকোলাইয়ের মধ্যে ট্রান্সফার করো। যদি তুমি কোন ভাইরাসের মধ্যে তোমার জিন অফ ইন্টারেস্ট অ্যাড করেছো অর্থাৎ ডিসান করে সেখানে তোমার জিন অফ ইন্টারেস্ট অ্যাড করে দিয়েছো, তাহলে তুমি অ্যানিমাল সেলের মধ্যে ট্রান্সফার করে দাও, আর টিআই প্লাজমিডের মধ্যে তুমি জিন অফ ইন্টারেস্ট অ্যাড করে দিলে, তাহলে তাকে কোথায় ট্রান্সফার করে দিতে হবে, আগে অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিমিফেসেন্সের মধ্যে দিতে হবে যেহেতু তার হোস্ট সে, তারপর সেই ব্যাকটেরিয়া যখন ইনফেকশন করবে তখন কার মধ্যে দিয়ে দেবে, প্লান্ট সেলের মধ্যে দিয়ে দেবে, তখন প্লান্ট সেলও কিন্তু হোস্ট হিসেবে কাজ করবে। তখন আবার ফাঙ্গাল সেলের মধ্যে আমরা আমাদের সেই ভেক্টরটাকে ট্রান্সফার করতে পারছি। তার মানে কি হলো, আমাদের বিভিন্ন টাইপের ভেক্টর যেগুলো দেখলাম তাদেরকে স্পেসিফিক হোস্টের মধ্যে যদি ট্রান্সফার করা যায় অর্থাৎ এই পদ্ধতিকে বলে ট্রান্সফরমেশন। তাহলে আমাদের ভেক্টর যেটা সেটা ডিএনএ মলিকুল, তার সঙ্গে ফরেন ডিএনএ আসছে, তাহলে সেই টোটালটাই হোস্টের মধ্যে যখন এন্ট্রি করবে, তাহলে হোস্ট সেল সেটা প্লান্ট সেল হোক, অ্যানিমাল সেল হোক, ফাঙ্গাল সেল হোক বা ইকোলাই বা ব্যাকটেরিয়াল সেল হোক, তাহলে তাদের কি করবে, ট্রান্সফরমেশন। তাহলে ট্রান্সফরমেশন পদ্ধতি খুব ইজিলি কি হবে, তাহলে আমরা যখন একটা ব্যাকটেরিয়া সেলের কথা এখানে বলছি, এটা একটা ব্যাকটেরিয়া সেল, এই প্লাজমিডটা আমি এখানে ব্যাকটেরিয়ার মধ্যে এন্ট্রি করবো, তাহলে খুব সহজে এর মধ্যে এন্ট্রি করে গেল। এখন আমাদের যে প্লাজমিডটা আছে, প্লাজমিডের সঙ্গে আমরা কি করেছি, আমাদের জিন অফ ইন্টারেস্ট অ্যাড করেছি, তাহলে আমাদের জিন অফ ইন্টারেস্ট যখন অ্যাড করেছি, প্লাজমিডের সাইজটা কি হয়ে গেছে, সাইজ চেঞ্জ করে, আগে সাইজটা কি ছিল, আমরা সাইজটা আগে যদি দেখি সাইজটা ছোট ছিল, কিন্তু এখন জিন অফ ইন্টারেস্ট অ্যাড করার ফলে অর্থাৎ রিকম্বিনেশন করার ফলে আমার প্লাজমিডটা তো সাইজে বেড়ে গেছে, তাহলে প্লাজমিডটা কি খুব সহজে হোস্টের মধ্যে যাবে। তাহলে প্রথমে তুমি এনজাইম সম্পর্কে জানলে, ভেক্টর সম্পর্কে জানলে, নির্দিষ্ট এনজাইম দিয়ে তুমি জিনটাকে কাটলে, ভেক্টরটাকে কাটলে, তাদের সংযুক্ত করলে, উপযুক্ত ভেক্টর রিকম্বিনেন্ট ভেক্টর তুমি তৈরি করলে, এই ভেক্টরের জন্য তুমি জানো যে এটাকে কোন হোস্টের মধ্যে দিতে হবে, তাহলে তোমার হোস্ট সম্পর্কে আইডিয়া হয়ে গেছে। তাহলে এই হোস্টের মধ্যে দিচ্ছ, কিন্তু হোস্টের মধ্যে ডিএনএ এন্ট্রি করছে না, তাহলে আগে তার মধ্যে এন্ট্রি করাতে হবে, ট্রান্সফরমেশন করাতে হবে, তবেই না তোমার সেই
জিরাফ ইন্টারেস্ট ক্লোনিং হবে অর্থাৎ ক্লোনিং সম্ভব, তাহলে সেক্ষেত্রে এখানে সাইজটা বেড়ে যাচ্ছে বলে তুমি উপযুক্ত হোস্ট বেছে নেওয়ার পরেও তার মধ্যে এন্ট্রি করছে না, তার মানে তোমাকে কি করতে হবে সেই হোস্টটাকে ওই ফরেন ডিএনএ বা সেই ভেক্টরটাকে নেওয়ার জন্য উপযুক্ত করে দিতে হবে, যেটাকে বলা হয় কম্পিটেন্ট করা। তার মানে এবার আমরা যে দেখব কম্পিটেন্ট হোস্ট, তাহলে আমাদের নির্দিষ্ট ভেক্টর নিলাম, নির্দিষ্ট হোস্ট নিলাম, কিন্তু তার সত্ত্বেও দেখা যাচ্ছে আমাদের ভেক্টরটা হোস্টের মধ্যে যাচ্ছে না, তার মানে সেখানে তার সাইজটাকে ইনক্রিজ করে গেছে, যেহেতু আমি জিরাফ ইন্ডেক্স অ্যাড করেছি, তাহলে কম্পিটেন্ট করতে হবে, তার মানে আমাদের সেই রিকম্বিনেন্ট ভেক্টরটাকে হোস্টের মধ্যে যাওয়ার জন্য উপযুক্ত করে তুলতে হবে, সেটাকেই বলা হয় কম্পিটেন্ট হোস্ট তৈরি করা। তাহলে আমাদের যদি এখানে দেখি, তাহলে আমাদের হোস্ট কে কে আছে, এই জায়গাটা যদি খেয়াল করো, তাহলে ই কোলাই আছে, অ্যানিমাল সেল আছে, প্লান্ট সেল আছে, ফাঙ্গাস সেল আছে। এবার আমাদের ইকোলাইয়ের ক্ষেত্রে যদি দেখি, প্লান্টস এর ক্ষেত্রে যদি দেখি আর ফাঙ্গাল সেলের ক্ষেত্রে যদি দেখি, তাহলে আমাদের কোন কোন সেল দেখলাম, এখানে আমাদের ব্যাকটেরিয়াল সেল, ইকোলাই আমরা বললাম ব্যাকটেরিয়াল সেল, প্লান্টস সেল এন্ড ফাঙ্গাল সেল। তাহলে এদের তিনজনের ক্ষেত্রে যদি দেখা যায় সেল ওয়াল প্রেজেন্ট আছে, কিন্তু অ্যানিমাল সেলের কোন সেল ওয়াল নেই, তাহলে সেক্ষেত্রে আমরা তাকেও কম্পিটেন্ট করব। কিন্তু এই তিনটে সেলের ক্ষেত্রে একটা স্টেপ বেশি করতে হবে, তাহলে অ্যানিমাল সেলের ক্ষেত্রে শুধুমাত্র কি আছে, এখানে প্লাজমা মেমব্রেন আছে, এখানে সেল ওয়াল প্লাস প্লাজমা মেমব্রেন আছে, এখানে আমাদের সেল ওয়াল প্লাস প্লাজমা মেমব্রেন আছে, আর এখানে সেল ওয়াল প্লাস প্লাজমা মেমব্রেন আছে। তাহলে এর ক্ষেত্রে শুধু প্লাজমা মেমব্রেন মানে আমাকে সেল ওয়ালটাকে সরাতে হবে না, কিন্তু এই তিনটে সেলের ক্ষেত্রে যেহেতু সেল ওয়াল আছে, তাহলে সেল ওয়ালটাকে রিমুভ করতে হবে আগে, না হলে আমাদের সেই ভেক্টরটা তার মধ্যে এন্ট্রি করতে পারবে না। তাহলে এদেরকে যখন আমরা রিমুভ করে দেব, তখন যে সেল তৈরি হবে তখন তার নাম হবে প্রোটোপ্লাস্ট। তার মানে যখন এখানে সেল তৈরি হবে, সেল উইদাউট সেল ওয়াল, তাহলে অ্যানিমাল সেলের ক্ষেত্রে শুধু প্লাজমা মেমব্রেন আছে, কোনো প্রবলেম নেই, কিন্তু প্লান্ট সেল, ব্যাকটেরিয়াল সেল আর ফাঙ্গাল সেলের ক্ষেত্রে সেল ওয়াল আছে। এদের সেল ওয়ালটা পেপটাইডোগ্লাইকান দিয়ে তৈরি, এদেরটা সেলুলোজ দিয়ে তৈরি, এদেরটা হচ্ছে আমাদের কার্টিন দ্বারা তৈরি। তাহলে যেটা দিয়ে তৈরি হোক, তাহলে সেল ওয়ালটাকে রিমুভ করে দেবো, তাহলে সেল ওয়াল ছাড়া যে সেল আমরা পাবো তার নাম হচ্ছে প্রোটোপ্লাস্ট। তাহলে অ্যানিমাল সেলের ক্ষেত্রে এই ঘটনা ঘটাতে হচ্ছে না, কিন্তু প্লান্ট, ফাঙ্গাল এন্ড ব্যাকটেরিয়াল সেলের ক্ষেত্রে আমরা প্রোটোপ্লাস্ট প্রথমে তৈরি করে নেবো। তাহলে প্রোটোপ্লাস্ট তৈরি করে নিলাম, এদের ক্ষেত্রে অ্যানিমাল সেলের ক্ষেত্রে শুধু প্লাজমা মেমব্রেন আছে, তাহলে প্রবলেম নেই। তাহলে এখন এই চারটে কোষ আমরা নিই, তাহলে অ্যানিমাল সেল প্লাস এই তিনটে প্রোটোপ্লাস্ট আমরা নিলাম। সেই প্রোটোপ্লাস্ট নেওয়ার পরে সেকেন্ড স্টেপ যেটা আমরা করব, সেকেন্ড স্টেপ যে অ্যাড ডাইভ্যালেন্ট আয়ন। এবার আমরা কি করবো, ডাইভ্যালেন্ট আয়ন অ্যাড করবো। যেমন ডাইভ্যালেন্ট আয়নের মধ্যে আমরা ক্যালসিয়ামটাকে ইউজ করি, ক্যালসিয়ামটাকে ইউজ করলে কি হবে, পারমিয়াবিলিটি বেড়ে যাবে, ইনক্রিজ দ্য পারমিয়াবিলিটি মানে ভেদ্যতা, পারমিয়াবিলিটি অফ মেমব্রেন। তাহলে মেমব্রেনের পারমিয়াবিলিটি বা ভেদ্যতা বেড়ে গেল, কিভাবে বেড়ে গেল, আমরা যদি দেখি যে আমাদের প্লাজমা মেমব্রেন যেটা, তাহলে এটা হচ্ছে আমাদের সেই প্লাজমা মেমব্রেন, হাইড্রোফিলিক হাইড্রোফোবিক ব্যাপারটা এখানে আছে, তাহলে হাইড্রোফিলিক হেড গুলো বাইরে থাকবে আর হাইড্রোফোবিক টেল গুলো ভিতরে থাকবে। তাহলে মেনলি আমাদের যদি দেখা যায় আমাদের প্লাজমা মেমব্রেন যেটা, তাহলে প্লাজমা মেমব্রেন এটা কেমন, হাইড্রোফোবিক, মেনলি হাইড্রোফোবিক। এবং আমাদের এটার মধ্যে দিয়ে কে এন্ট্রি করবে, আমাদের ডিএনএ এন্ট্রি করবে, তাহলে ডিএনএ এর ভিতরে এন্ট্রি করানোটাই হচ্ছে তো ট্রান্সফরমেশন করানো। তাহলে আমাদের হোস্ট সেলের প্লাজমা মেমব্রেন এটা, অ্যানিমাল সেলের ক্ষেত্রে শুধু প্লাজমা মেমব্রেন আছে, এবং প্লান্ট সেলের ক্ষেত্রে বা ব্যাকটেরিয়া ফাঙ্গাল সেলের ক্ষেত্রে আমাদের সেল ওয়ালটাকে ছিল, সেটাকে সরিয়ে প্রোটোপ্লাস্ট তৈরি করে নিয়েছি। তাহলে প্রোটোপ্লাস্ট তৈরি করার পরে সেখানে কি হচ্ছে, ডাইভ্যালেন্ট আয়ন, মেনলি আমরা ক্যালসিয়াম আয়ন ইউজ করি, তাহলে ক্যালসিয়াম এখানে চার্জ করা হলো, তার ফলে কি হবে, মেমব্রেনের ভেদ্যতা বেড়ে যাবে। তাহলে ভেদ্যতা বেড়ে গেলে এই ডিএনএটা ভিতরে এন্ট্রি করে যাবে, তাহলে এন্ট্রি করানোর জন্য আমরা চেষ্টা করছি। তাহলে সেই ডিএনএ বলতে কার কথা বলা হচ্ছে, আমাদের সেই প্লাজমিড বা রিকম্বিনেন্ট ভেক্টরের কথা বলা হচ্ছে, তুমি যে ধরনের ভেক্টর নিয়েছো সেই ভেক্টর হবে, তাহলে সেই ভেক্টর এর মধ্যে এন্ট্রি করে যাবে, তাহলে ভেদ্যতা বাড়াতে হবে। তাহলে আমাদের কিভাবে বাড়ছে, ডিএনএ হচ্ছে আমাদের নেগেটিভলি চার্জ, তাহলে নেগেটিভলি চার্জ হওয়ার কারণে এবং মেমব্রেন আমাদের হাইড্রোফোবিক হওয়ার কারণে তাহলে ডিএনএটা
আমাদের মেমব্রেন ভেদ করে সেলের মধ্যে এন্ট্রি করতে পারছে না। তাহলে তুমি যে ভেক্টরটা নিয়েছো রিকম্বিনেন্ট ভেক্টর সেটাকে তোমার যে হোস্ট তার মধ্যে এন্ট্রি করাতে যাচ্ছে, তাহলে সেটা যে ধরনের সেলই হোক, তাহলে এদের হলে প্রোটোপ্লাস্ট তৈরি করে না, অ্যানিমাল সেল হলে প্রোটোপ্লাস্ট তৈরি করার দরকার নেই, সেখানে সরাসরি ওই স্টেপটা বাদ দিয়ে আমাদের ডাইভারেন্ট আয়ন চার্জ করলে বা অ্যাড করলেই মেমব্রেনের ভেদ্যতা বেড়ে যাবে। ভেদ্যতা বেড়ে গেলে তবেই ডিএনএটা এন্ট্রি করতে পারবে, কারণ নর্মাল এন্ট্রি করতে পারছিল না, কারণ কি এটা হচ্ছে হাইড্রোফোবিক প্লাজমা মেমব্রেন এবং ডিএনএ হচ্ছে নেগেটিভলি চার্জ, তাহলে সে কখনোই হাইড্রোফোবিক মেমব্রেনের মধ্যে দিয়ে ভিতরে এন্ট্রি করতে পারবে না। তাহলে কিভাবে এন্ট্রি করাবো, তাহলে এই মেমব্রেনের এটা হচ্ছে আমাদের আউটসাইড, এটা হচ্ছে আমাদের ইনসাইড। তাহলে যখন আমরা ক্যালসিয়াম অ্যাড করছি তাহলে কি অ্যাড করা আছে, ক্যালসিয়াম ক্লোরাইড অ্যাড করা হয়, ক্যালসিয়াম ক্লোরাইড। তাহলে ক্যালসিয়াম ক্লোরাইড কি চার্জ, পজিটিভ চার্জ। তাহলে পজিটিভ চার্জ হওয়ার কারণে নেগেটিভ চার্জ ডিএনএটাকে কি করবে, অ্যাট্রাক্ট করবে। তাহলে এখানে কি করছে, অ্যাট্রাক্ট নেগেটিভলি চার্জড ডিএনএ। তাহলে এইভাবে একটা ফোর্স তৈরি হবে, তার ফলে ডিএনএটা ভিতরে এন্ট্রি করে দেবে, সেটাকে আমরা বলছি যে পারমিয়াবিলিটি বেড়ে যাওয়া। তাহলে কি হলো বিষয়বস্তু, আমাদের হোস্টটাকে কম্পিটেন্ট করতে হবে। তাহলে আমাদের ভেক্টর রেডি, আমি উপযুক্ত হোস্ট বেছে নিয়েছি, কিন্তু তার মধ্যে আমার জিনাপ ইন্টারেস্ট হয় সেই ভেক্টরটা যাচ্ছে না, তখন তাকে কম্পিটেন্ট করে তুলবো, অর্থাৎ উপযুক্ত করে তুলবো। তার জন্য আমরা কি করবো, প্রোটোপ্লাস্ট ফর্মেশন করবো, এই তিন দিনের জন্য অ্যানিমাল সেলের ক্ষেত্রে প্রয়োজন নেই। এবার ডাইভারেন্ট আয়ন মেনলি ক্যালসিয়াম চার্জ করা হয়, তারপরে ভেদ্যতা বেড়ে যাচ্ছে, ভেদ্যতা বেড়ে যাচ্ছে কিন্তু কিভাবে বাড়ছে, প্লাজমা মেমব্রেন নিজে হাইড্রোফোবিক, ডিএনএ নেগেটিভলি চার্জ, ফলে এই নেগেটিভ চার্জ এটা কখনোই এর মধ্যে দিয়ে এন্ট্রি করতে পারবে না। তখন কি হয়, আমরা ক্যালসিয়াম ক্লোরাইড মেনলি ইউজ করে থাকি, ক্যালসিয়াম ক্লোরাইড হচ্ছে পজিটিভলি চার্জ, তাহলে সেটা সেলের মধ্যে এন্ট্রি করে যাবে। তাহলে এন্ট্রি করার পরে এই পজিটিভ চার্জ নেগেটিভ চার্জটাকে যখন অ্যাট্রাক্ট করবে, তখন ডিএনএটা কি করে যাবে, আমাদের এর মধ্যে এন্ট্রি করে গেল, হোস্টের মধ্যে এন্ট্রি করে গেল। তাহলে এইভাবে আমরা এন্ট্রি করাই। তাহলে হোস্টের মধ্যে এন্ট্রি করার পরে আবার কখনো কখনো দেখা যায় যে সেই ডিএনএ বা ভেক্টর যেটা এন্ট্রি করেছে সেটা আবার আমাদের হোস্টের ডিএনএ এর সঙ্গে ইনকর্পোরেট করেছে, যেমন ভাইরাসের ক্ষেত্রে আমরা দেখেছি। শুধু ইনসার্ট করবে এমনটা নয়, সেটা ইনসার্ট হওয়ার পরে হিউম্যান সেল বা অ্যানিমাল সেলের জিনোমের সঙ্গে সে ইনকর্পোরেট হয়ে যায়, তাহলে সেটাও হতে হবে। তারপরের স্টেপ যদি আমরা দেখি, নেক্সট স্টেপ যদি আমরা দেখি, তাহলে এটাকে বলা হবে শক, শক ট্রিটমেন্ট। এবার আমরা কি দেব, শক ট্রিটমেন্ট এখানে ইউজ করব। তাহলে কি হচ্ছে, প্রথমে আমরা প্রোটোপ্লাস্ট তৈরি করলাম, ডাইভ্যালেন্ট আয়ন অ্যাড করলাম, তারপরে আমাদের ডিএনএর ভিতরে এন্ট্রি করে গেল। যদি এর পরেও এন্ট্রি না করে তখন আমরা শক ট্রিটমেন্ট দেব। তখন কি করা হবে, আমাদের এই যে টোটাল সিস্টেমটা, অর্থাৎ ভেক্টর এবং আমাদের হোস্ট যেখানে অ্যাড করা হয়েছে সেটাকে একবার আমরা আইসের উপরে রাখবো, আইসে সেটাকে প্লেস করা হবে, তারপর সেটাকে আবার হট, অর্থাৎ হটটা কত, 42°C, এটা এখানে ফিক্স, তাহলে 42°C নিয়ে যাওয়া হলো। তাহলে এখানে কি আইস রাখা হলো, আবার সেখানে 42°C তে নিয়ে যাওয়া হলো, আবার কি করা হলো, হট থেকে আবার কোল্ডে নিয়ে যাওয়া হলো, আবার কি করা হলো, আইস রাখার পর আবার হট করা হলো, আবার হট করার পরে আবার সেটাকে আইস ব্লকের উপরে রাখা হলো। তাহলে এরকম করতে করতে একবার তাকে কি, একবার কোল্ড শক, একবার হট শক দেওয়া হচ্ছে। তাহলে এরকম শক ট্রিটমেন্ট দেওয়ার ফলে আমাদের প্লাজমা মেমব্রেনের ভেদ্যতা বেড়ে যাবে এবং ডিএনএ মলিকিউলটা ধীরে ধীরে কি হবে, এর ভিতরে এন্ট্রি, অর্থাৎ একটা সাকশন প্রেসার তৈরি হয়ে যাবে। এরকম যদি করা হয় তাহলে একবার ঠান্ডা দিচ্ছি, একবার গরম দিচ্ছি, তাহলে সেটা যদি দেওয়া হয় তাহলে আমাদের ব্যাকটেরিয়ার যে মেমব্রেন, তাহলে এখানে একটা সাকশন প্রেসার তৈরি হবে, তার ফলে আমাদের ডিএনএটা ধীরে ধীরে কি হবে, আস্তে আস্তে ভিতরে এন্ট্রি করে যাবে, মানে একটা সাকশন প্রেসার তৈরি হবে। সংকোচন পোষণ যদি হয় তাহলে সেক্ষেত্রে আমাদের পেরিস্টালসিস মুভমেন্ট যখন হচ্ছে সেখানে যেমন আমাদের কি হচ্ছে, সংকোচন পোষণের ফলে আস্তে আস্তে সেই খাদ্যটা, মানে খাদ্যের যে মন্ড বোলা সেটা এন্ট্রি করে যাচ্ছে, আবার পেরিস্টালসিস মুভমেন্টের সাহায্যে কিন্তু আমাদের স্টুলটা বাইরে বেরিয়ে আসছে। ঠিক একই রকম এখানে রকম একটা সাকশন প্রেসার তৈরি হবে, তাহলে সেটা কি হবে, সংকোচন প্রসারণের মাধ্যমে। তাহলে একবার আইসে সেটাকে প্লেস করা হচ্ছে, একবার 42°C তে নিয়ে যাওয়া হচ্ছে। তাহলে এরকম যদি বারবার রিপিটেশন করা হয় তাহলে সেটাকে বলা হচ্ছে শক ট্রিটমেন্ট। শক ট্রিটমেন্ট এর ফলে আমাদের ভেক্টরটা আমাদের হোস্ট সেলের মধ্যে এন্ট্রি করে যাবে। তাহলে এইভাবে আমাদের ভেক্টরটাকে হোস্ট সেলের মধ্যে এন্ট্রি করাতে পারি, অর্থাৎ হোস্টটাকে কম্পিটেন্ট করিয়ে নিতে পারি। ওই জন্য বইতে লেখা থাকবে যে কম্পিটেন্ট হোস্ট। কম্পিটেন্ট হোস্ট মানে তার জন্য উপযুক্ত হোস্ট বেছে নিয়েছে, তারপরেও তোমার ভেক্টরটা এন্ট্রি করছে না, তার জন্য তাকে উপযুক্ত করে দিলো। তাহলে এই পদ্ধতিটাকে বলা হচ্ছে কম্পিটেন্ট হোস্ট তৈরি করে নেওয়া। তাহলে ফার্স্ট আমরা প্রোটোপ্লাস্ট ফর্মেশন করবো, এই তিন দিনের ক্ষেত্রে, এক্ষেত্রে দরকার নেই। তারপর ডাইভ্যালেন্ট আয়ন চার্জ করবো, তাহলে ক্যালসিয়াম ক্লোরাইড সেটা সেলের মধ্যে চলে যাচ্ছে, সে পজিটিভলি চার্জ, ফলে ডিএনএ বাইরে আছে সে নেগেটিভলি চার্জ, তাকে অ্যাট্রাক্ট করবে, তাহলে সেলের মধ্যে এন্ট্রি করে যাবে। তারপরে এখানে আমরা শক ট্রিটমেন্ট দিলে সেটাও সেলের মধ্যে এন্ট্রি করতে সাহায্য করছে, একই সঙ্গে সেই
আমাদের যে হোস্টেল তার জিনোমের সঙ্গে আমার জিনাপ ইন্টারেস্টটা গিয়ে কিন্তু অ্যাড হয়ে যাবে। তাহলে এইভাবে আমরা কম্পিটেন্ট হোস্ট তৈরি করলাম। এবার আমরা দেখবো যে ভেক্টরলেস জিন ট্রান্সফার। তাহলে এতক্ষণ তো ভেক্টরের মাধ্যমে আমরা জিন ট্রান্সফার করছিলাম, এবার আমরা সরাসরি অর্থাৎ ভেক্টরের সাহায্য ছাড়াই আমাদের হোস্ট সেলের মধ্যে জিন অফ ইন্টারেস্টটাকে ইনসার্ট করব। তাহলে দেখা যাক কি কি পদ্ধতিতে সেখানে আমরা ভেক্টরলেস জিন ট্রান্সফার করতে পারি। নাও উইল সি দা মেথড অফ ভেক্টরলেস জিন ট্রান্সফার। তাহলে এবার আমরা দেখব মেথড অফ ভেক্টরলেস জিন ট্রান্সফার। তাহলে আমরা ভেক্টর ছাড়া কিভাবে জিন ট্রান্সফার করতে পারি সেটা দেখি। তাহলে ফার্স্ট মেথড এখানে যেটা আমরা বলবো সেটা হচ্ছে আমাদের কেমিক্যাল মেথড। তাহলে কেমিক্যালে আমরা এটা করতে পারি, কি করা হবে এখানে আমাদের প্রোটোপ্লাস্ট নেওয়া হবে। তাহলে আমরা কি নেব প্রোটো প্লাস নেব, তার সঙ্গে কি অ্যাড করবো আমাদের জিন অফ ইন্টারেস্ট, জিন অফ ইন্টারেস্ট আমরা অ্যাড করে দেবো। তাহলে এই দুটো যখন অ্যাড করবো তার সঙ্গে আমরা প্লাস করবো কি, তার সঙ্গে আমরা অ্যাড করে দেবো পিইজি, যেটাকে বলা হচ্ছে পলি ইথিলিন, পলি ইথিলিন গ্লাইকল। তাহলে পলিথিলিন গ্লাইকল এই কেমিক্যালটা অ্যাড করলে তাহলে আমাদের জিন অফ ইন্টারেস্টটা কোথায় ইনসার্ট করে যাবে, তাহলে এটা আমাদের প্রোটোপ্লাস্টের মধ্যে এন্ট্রি করে যাবে। আমরা প্রোটোপ্লাস্ট জানি যে সেল উইদাউট সেল ওয়াল, তাহলে কি করে প্রোটোপ্লাস্ট নিতে হবে, তার সঙ্গে জিন অফ ইন্টারেস্ট যেটা আমরা অ্যাড করাতে চাইছি সেটা নিতে হবে। তারপর তার মধ্যে আমরা পিইজি অর্থাৎ পলিইথিলিন গ্লাইকল অ্যাড করে দিলে আমাদের মেমব্রেনের পারমিয়াবিলিটি বা ভেদ্যতা বেড়ে যাবে, ফলে তার মধ্যে জিন অফ ইন্টারেস্টটা অ্যাড হয়ে যাবে। তাহলে এটা গেল আমাদের কেমিক্যাল মেথড। সেকেন্ড যদি আমরা দেখি তাহলে সেকেন্ড আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ইলেকট্রোপোরেশন, ইলেকট্রোপোরেশন। তাহলে ইলেকট্রোপোরেশনের ক্ষেত্রে কি করা হবে, ইউজড হাই ভোল্টেজ কারেন্ট ফর ভেরি ভেরি শর্ট পিরিয়ড অফ টাইম। তাহলে খুব অল্প সময়ের জন্য আমরা কি করব হাই ভোল্টেজ এখানে অ্যাপ্লাই করে দেবো, তার ফলে মেমব্রেনের পারমিয়াবিলিটি বেড়ে যাবে, ফলে জিন অফ ইন্টারেস্টটা আমাদের সেলের মধ্যে এন্ট্রি করে যাবে। তাহলে এখানে হাই ভোল্টেজ কারেন্ট ইউজ করবো, কিন্তু অবশ্যই মনে রাখতে হবে ভেরি ভেরি শর্ট পিরিয়ড অফ টাইমের জন্য, খুব স্বল্প সময়ের জন্য। কি হয় এখানে আমরা যদি আমাদের সেই সেল মেমব্রেনের ডায়াগ্রাম দেখি, তাহলে এটা হচ্ছে আমাদের সেল মেমব্রেন, তাহলে এটা হচ্ছে সেই লিপিড বাইলেয়ার আমরা দেখাচ্ছি। তাহলে নর্মালি হাইড্রোফোবিক টেল গুলো ফেস টু ফেস অবস্থান করছে, এটা হচ্ছে হাইড্রোফোবিক। তাহলে এইটুকু পার্ট যদি আমরা দেখি তাহলে এটা হচ্ছে আমাদের হাইড্রোফোবিক, এটা হাইড্রোফ্লিক, এটা হাইড্রোফ্লিক, তাহলে হেড গুলো হাইড্রোফ্লিক, তার মানে টেল গুলো হচ্ছে হাইড্রোফোবিক। ফলে এখানে আমাদের ডিএনএ যেটা আছে ডিএনএ সেটা নেগেটিভলি চার্জ, ফলে নেগেটিভ চার্জ পার্টিকেল এর মধ্যে এন্ট্রি করতে পারছে না। তাহলে এখন আমরা কি করবো এখানে ইলেকট্রিক শক দেবো। তাহলে এখানে আমরা কি ইউজ করছি ইলেকট্রিক শক, তাহলে হাই ভোল্টেজ দেওয়া হচ্ছে শর্ট পিরিয়ড অফ টাইমের জন্য। তাহলে মিডিয়ামে নেওয়া হয়েছে, সেখানে আমরা পজিটিভ নেগেটিভ ওয়্যার অ্যাড করার পরে তার জোড়ার পরে সেখানে ইলেকট্রিক যখন পাস করা হবে তখন দেখা যাবে যে আমাদের জিন অফ ইন্টারেস্ট বা আমাদের ডিএনএটা এর মধ্যে এন্ট্রি করে যাচ্ছে। তাহলে কিভাবে করছে তাহলে আমরা যদি এখানে দেখি নেক্সট যেটা ঘটবে, তাহলে যখন ইলেকট্রিক শক দেওয়া হবে তাহলে যেহেতু নেগেটিভ হাইড্রোফোবিক রিজিয়নের মধ্যে পাস করতে পারছে না, তাহলে ইলেকট্রিক শক দিয়ে একটা হাইড্রোফ্লিক চ্যানেল তৈরি হয়। কিভাবে হয় আমরা দেখাচ্ছি এখানে, তাহলে এরকম হলো বিষয়টা। তাহলে আমাদের ফসফোলিপিড মলিকিউল গুলো দেখো সাইডের দিকে মুভ করেছে, তার ফলে এখানে একটা রিজিয়ন তৈরি হয়েছে হাইড্রোফ্লিক, হেড গুলো যদি হাইড্রোফ্লিক, আবার এই দিকটা যদি আমরা খেয়াল করি তাহলে সেখানে একই রকম ঘটনা ঘটেছে। তাহলে সেখানে কি হয়েছে ফসফোলিপিড মলিকিউল গুলো এমন ভাবে শিফট হয়েছে যে তাদের হাইড্রোফ্লিক হেড গুলো পাশাপাশি অবস্থান করেছে। তার কারণে যদি দেখা যায় কি হলো এই জায়গাটাতে একটা হাইড্রোফ্লিক রিজিয়ন তৈরি হয়ে গেল। তাহলে আর তখন হাইড্রোফোবিক যে রিজিয়নটা ছিল তাহলে ইলেকট্রিক শক দেওয়ার ফলে এখানে কি হয়ে গেছে ফসফোলিপিড মলিকিউল গুলো মুভ করে সাইড টু সাইড হয়ে গেছে, তার ফলে এখানে হেড গুলো সামনাসামনি হয়ে গেছে, তাহলে হাইড্রোফিলিক রিজিয়ন তৈরি হয়েছে। তাহলে আমাদের ডিএনএটা এই হাইড্রোফিলিক রিজিয়ন দিয়ে খুব ইজিলি এখানে ডিএনএটা কি হয়ে যাবে এন্ট্রি করে যাবে। তাহলে এইভাবে জিন অফ ইন্টারেস্ট আমাদের ইলেকট্রোপোরেশনের মাধ্যমে এর মধ্যে আমরা এন্ট্রি করতে পারছি। তাহলে এটা গেল সেকেন্ড প্রসেস। থার্ড যদি আমরা দেখি
থার্ড হচ্ছে আমাদের জিম গান মেথড আমরা বলবো, আর সেটাকে বলা হয় বায়োলিস্টিক্স মেথড। তাহলে এখানে কি করা হচ্ছে, তাহলে আমাদের জিন অফ ইন্টারেস্টটাকে জিন অফ ইন্টারেস্ট কোটেড অন গোল্ড অর টাংস্টন পার্টিকেল। তাহলে আমাদের জিন অফ ইন্টারেস্টটাকে গোল্ড অর টাংস্টন পার্টিকেলের উপর আমরা কোট করব। কি আমরা এখানে গোল্ড অর টাংস্টন পার্টিকেল নিয়ে নিলাম, তার গায়ে আমরা জিন অফ ইন্টারেস্টটাকে কোট করলাম। তাহলে এখানে যে সাইজটা হয় এটা হচ্ছে 1 থেকে 2 মাইক্রন, তাহলে এই সাইজের হবে বুলেটের সাইজটা। এবং এটাকে আমরা কোথায় ইউজ করবো, একটা গানের মধ্যে ইউজ করবো। তাহলে আমরা এখানে যে গানটা ইউজ করবো সেটা যদি দেখা যায়, তাহলে এখানে যে গানটা ইউজ করা হবে, তাহলে এখানে একটা ট্রিগার থাকবে অবশ্যই, আর এখানে থাকবে আমাদের সেই কোটেড জিন অফ ইন্টারেস্ট। তাহলে এটার মধ্যে নিয়ে নেওয়া হলো। এবং আমরা এটাকে জিন অফ ইন্টারেস্ট কি কোন সেলের মধ্যে এন্ট্রি করতে চাইছি, কোন হোস্ট সেল, তাহলে এখানে আমরা একটা হোস্ট সেল দেখিয়ে দিই, আমরা একটা প্লান্ট সেলটাকেই দেখিয়ে দিলাম। এখানে হচ্ছে আমাদের প্লান্ট সেল। তাহলে এটার মধ্যে আমাদের জিন অফ ইন্টারেস্ট অ্যাড হবে। তাহলে কি করা হয়েছে, গোল্ড আর টাংস্টন পার্টিকেলের উপরে জিন অফ ইন্টারেস্টটাকে কোট করা হয়েছে, তার সাইজ 1 to 2 মাইক্রন। তাহলে এটা আমাদের বুলেট, বুলেটটাকে আমরা বন্দুকের মধ্যে নিয়েছি গানের মধ্যে, তারপর সেটাকে শুট করা হবে। তাহলে এখানে যখন শুট করা হচ্ছে, তাহলে আমরা এখানে লিখলাম, এখানে শুট যখন করা হচ্ছে স্পিডটা যদি দেখা যায় 1400 ফিট পার সেকেন্ড। নর্মালি আমরা মিটার পার সেকেন্ড ইউজ করি, কিন্তু এখানে এক্সাক্টলি 1400 ফিট পার সেকেন্ড এই গতিতে যদি আমরা শুট করি, তাহলে আমাদের ওই পার্টিকেলটা অর্থাৎ বুলেটটা যেটা জিন অফ ইন্টারেস্ট কোড করা আছে, সেটা আমাদের সেলের মধ্যে অর্থাৎ হোস্ট সেলের মধ্যে এন্ট্রি করে যাবে। তাহলে এই জন্য বলা হচ্ছে জিন গান পদ্ধতি বা বায়োলিস্টিক পদ্ধতি। তাহলে এখানে এক্সাক্টলি এই স্পিডটাই রাখতে হবে, কারণ তার কম হলে সেলের মধ্যে এন্ট্রি করবে না, তার বেশি হয়ে গেলে এটাকে ভেদ করে বেরিয়ে যাবে। সেই জন্য আমার এক্সাক্ট গতিবেগটা কি হওয়া উচিত, 1400 ফিট পার সেকেন্ড। তাহলে এটাকেই বলা হচ্ছে জিন গান পদ্ধতি। তাহলে মেইনলি প্লান্ট সেলের ক্ষেত্রে আমরা এটাকে অ্যাপ্লাই করতে পারি, কারণ প্লান্ট সেলের যদি সেল ওয়াল আছে, তাহলে প্রোটোপ্লাস্ট তৈরি না করে জিন গান পদ্ধতিতে ওই গতিতে আমরা প্লান্ট সেলের মধ্যে জিন অফ ইন্টারেস্টটাকে অ্যাড করানো যেতে পারে। তাহলে এই হলো আমাদের জিন গান পদ্ধতি। ফোর্থ আমরা দেখব আমাদের মাইক্রো ইনজেকশন। তাহলে আমাদের জিন অফ ইন্টারেস্টটাকে সরাসরি নিউক্লিয়াসের মধ্যে ইনজেক্ট করে দেবে, এটাকেই বলা হচ্ছে মাইক্রো ইনজেকশন। যেমন আমরা হিউম্যান রিপ্রোডাকশনের অ্যাসিস্টেড রিপ্রোডাকটিভ টেকনোলজির মধ্যে দেখব যে সেখানে যখন শুক্রাণু ডিম্বাণু নিষিক্তকরণ অক্ষম হচ্ছে, তখন শুক্রাণু নিউক্লিয়াসটাকে নিয়ে সরাসরি মাইক্রো ইনজেকশনের মাধ্যমে আমরা ডিম্বাণু নিউক্লিয়াসের মধ্যে অ্যাড করে দিতে পারি। তাহলে এখানে একই রকম জিন অফ ইন্টারেস্টটাকে আমরা ইনজেক্ট করব নিউক্লিয়াসের মধ্যে, সেই জন্য এটা হচ্ছে মাইক্রো ইনজেকশন। তাহলে এটা করতে গেলে আমাকে এক্সপিরিয়েন্সড পার্সন লাগবে, মাইক্রোস্কোপে নিচে করতে হবে এবং সফিস্টিকেটেড ওয়েতে করতে হবে, কোন রকম ফল্ট হলে কিন্তু প্রসেসটা ফেল করে যাবে। সেই জন্য আমরা এখানে ডিম্বাণুকে নিলাম। তাহলে ডিম্বাণুর ক্ষেত্রে নিউক্লিয়াসটা একটু সাইডে শিফট হয়ে থাকে, সেখানে এক্সেন্ট্রিক পজিশন বলা হয়। তাহলে নিউক্লিয়াসের মধ্যে আমাদের জিন অফ ইন্টারেস্ট অ্যাড করতে হবে। তাহলে এই ডিম্বাণুটাকে কি করতে হবে, কালেক্ট করতে হবে। তাহলে এটা হচ্ছে আমাদের ওভাম। তাহলে এটা মেনস্ট্রুয়াল পিরিয়ডের 14 থেকে 17 দিনের মধ্যে, অর্থাৎ এটা 28 দিনের সাইকেল, তাহলে 14 থেকে 16-17 দিন যদি দেখো সেই সময় ওভুলেশনটা হবে, সেই সময় তোমাকে ডিম্বাণু কালেক্ট করতে হবে, করে তোমাকে এই প্রসেসটা কমপ্লিট করতে হবে। এখন যদি তুমি ভুল করে ফেলো, তাহলে সেক্ষেত্রে তোমাকে আবার 28 দিন ওয়েট করতে হবে। তাহলে সেই জন্য এই প্রসেসটা মাইক্রোস্কোপে নিচে করতে হবে এবং খালি চোখে দেখা যাবে না, সফিস্টিকেটেড ওয়েতে করতে হবে, এবং একই সঙ্গে আমার এক্সপিরিয়েন্স পার্সন ছাড়া এটা সম্ভব নয়। তাহলে সেই এই কাজটা করবে, তাহলে ওভামটা নেওয়া হবে। এবং এখানে আমরা কি করি, ডিম্বাণুটাকে যখন ইঞ্জেকশন করো, আমাদের যখন ইঞ্জেকশন দেয়, তাহলে কি এইভাবে হাতটা রেখে এখানে ইঞ্জেকশনটা দেওয়া হচ্ছে, তাহলে হঠাৎ করে তো সুস্থ এক হাত দিয়ে দেওয়া যায় না, তাহলে আগে একটা হাত দিয়ে সাপোর্ট দিয়ে আর একটা হাত দিয়ে ইঞ্জেকশনটা দেওয়া হয়। তাহলে এখানে সেলটাকে তো খালি হাতে আমরা ধরতে পারবো না, তখন এখানে ভ্যাকুয়াম টিউব ইউজ করা হয়। তাহলে এখানে কি করা হয়, ভ্যাকুয়াম টিউব ইউজ করা হয়, যেখানে এখন সাকশন প্রেশার তৈরি করবে। তাহলে এখানে এরকম ভ্যাকুয়াম টিউব যেটা কি করবে, ভ্যাকুয়াম তৈরি করবে, ফলে ভ্যাকুয়াম প্রেশার যখন ক্রিয়েট করবে, তাহলে কি হবে, ডিম্বাণুটা এর সঙ্গে আটকে যাবে। তাহলে প্রেশারটা এমন হওয়া উচিত, বেশি হলে ডিম্বাণুটা ভ্যাকুয়ামের মধ্যে এন্ট্রি করে যাবে, কম হলে ছেড়ে পড়ে যাবে। তাহলে ওটাকে ধরে রাখার জন্য আমরা একটা ভ্যাকুয়াম ইউজ করছি, কিন্তু সেটাকে মাইনিউটলি আমাকে কন্ট্রোল করতে হবে, নাহলে বেশি প্রেশার তৈরি করলে সেলটা ভিতরে ঢুকে যাবে, কম প্রেশার তৈরি করলে সেলটা ফল আপ হয়ে যাবে। তাহলে এমন একটা প্রেশার তৈরি করলো যাতে সেলটা আমার ওখানে
আটকে থাকে, তাহলে সেলটা এমনভাবে প্রেশার ক্রিয়েট করব যেন আমার এই ভ্যাকুমের সঙ্গে আটকে থাকে, ভিতরে ঢুকে না যায়। তাহলে এটা গেল একটা জিনিস। এবারে কি করবো, এখানে একটা গাইডার দরকার, নিউক্লিয়াসটা যে পজিশনে থাকবে সেই বরাবর একটা গাইডার দরকার। তার মানে আমি এই গাইড যেটা থাকবে তার মধ্যে দিয়ে ইনজেকশনটাকে পুশ করাবো, না তো আমি যদি অন্য জায়গা থেকে পুশ করি তাহলে নিউক্লিয়াসের মধ্যে জিনাপিন্ডাসটা অ্যাড করা যাবে না। সেই জন্য মাইক্রো ইনজেকশনটা যেখান দিয়ে আমরা ইনসার্ট করাবো সেটা অবশ্যই একটা গাইডের মাধ্যমে সেটাকে ইনসার্ট করানো হবে। তাহলে এখানে আমাদের সেই পুশ করা হবে, এখানে কি রয়েছে আমাদের, আমরা দিলাম এটা হচ্ছে জিনাপিন্ডাস, তাহলে জিনাপ ইন্টারেস্টটাকে এর মধ্যে আমাদের পুশ করাতে হবে। তাহলে এটা পুশ করাতে গেলে মাইক্রো ইনজেকশনটা গাইডের মধ্যে দিয়ে তোমাকে আনতে হবে। তাহলে এটাকে পুশ যখন করা হবে তাহলে গাইডের মধ্যে দিয়ে আসবে, আসার পরে এটা এইভাবে নিউক্লিয়াসের মধ্যে ইনসার্ট করে দেওয়া হবে। তাহলে এইভাবে আমরা মাইক্রো ইনজেকশনের মাধ্যমে জিনাপ ইন্টারেস্টকে সরাসরি নিউক্লিয়াসের মধ্যে অ্যাড করতে পারছি। তাহলে কিভাবে করাই বলা হয়েছে, সেটা মাইক্রোস্কোপের নিচে করা হবে, কিন্তু পদ্ধতির নাম হচ্ছে মাইক্রো ইনজেকশন। তার মানে বেসিক জিনিস হলো আমরা সরাসরি জিনাপ ইন্টারেস্টটাকে মাইক্রো ইনজেকশনের মাধ্যমে নিউক্লিয়াসের মধ্যে অ্যাড করে দেবো, এটা মেইনলি অ্যানিমাল সেলের ক্ষেত্রে করা হচ্ছে। তাহলে আমরা এখানে যেটা দেখলাম টুলস অফ বায়োটেকনোলজির মধ্যে এনজাইম সম্পর্কে বললাম, ভেক্টর দেখলাম বিভিন্ন টাইপের ভেক্টর, আবার প্লান্ট অ্যানিমাল সেলের ক্ষেত্রে আবার ভেক্টরটা অন্য রকমের সেটাও দেখলাম, তারপরে ভেক্টর যখন আমরা পড়লাম তারপর সেই ভেক্টর গুলোকে এবার জিনাপ ইন্টারেস্টে অ্যাড করার পর হোস্টের মধ্যে দিতে হবে। তাহলে হোস্ট আমরা দেখে নিলাম কার কোন হোস্ট আছে সেটা আমরা বেছে নিয়েছি, কিন্তু হোস্টের মধ্যে আমরা এন্ট্রি করাতে পারছি না, তখন আমাদের কম্পিটেন্ট করতে হয়েছে। তাহলে কম্পিটেন্ট হোস্ট তৈরি করার পর তার মধ্যে আমরা এন্ট্রি করে দিলাম। এছাড়াও আমরা ভেক্টর লেস জিন ট্রান্সফার করতে পারি, যেমন আমরা কেমিক্যাল মেথড ইউজ করতে পারি, ইলেকট্রোপ্রোজেন ইউজ করতে পারি, জিন গান আর বায়োলিস্টিক মেথড ইউজ করতে পারি, অথবা মাইক্রো ইনজেকশনের মাধ্যমে আমরা এই প্রসেসটা করতে পারি। তাহলে এই হলো আমাদের বায়োটেকনোলজিক্যাল টুল সম্পর্কিত ইনফরমেশন। তাহলে নেক্সট ভিডিও থেকে আমরা বায়োটেকনোলজিক্যাল যে টেকনিক গুলো আছে সেগুলো নিয়ে ডিসকাস করবো। থ্যাংক ইউ সো মাচ।